তাহলে আপনি এখানে ইনভেস্ট করছেন কি আর আমি ইনভেস্ট করছি কি বলেন? টাইমটা স্যার? আমি আপনাকে আমার মেধাটা দিচ্ছি আর আপনি আপনার সময়টা দিচ্ছেন। জি স্যার। আচ্ছা, ধরতে পারি কি আমার 80% আপনার 20%? হ্যাঁ, এখানে তো আপনারই বেশি কষ্ট হচ্ছে, জি স্যার। আপনি তো বেশি এফোর্ট দিচ্ছেন স্যার। তাহলে আপনার আর্নিংস এর কত পার্সেন্ট আমাকে দিবেন? আমাদের আরো বেশি দিতে হবে, আমাদের নিজেদের টাইমটাকে ভ্যালুয়েবল করতে হবে। হ্যাঁ, রাইট। ব্যাপারটা এখানে আসলে লার্নিং এর ফ্যাক্টরটা টোটালটা ডিফারেন্ট। আমরা আপনাদেরকে এটা দিচ্ছি, আপনারা এটা ওইভাবে নেন। পার্সেন্টেজ তো আমরা চাইবো না, আমরা চাইবো আপনি কতটুকু সাকসেস হইলেন, ওইটা আমাদের হচ্ছে পরবর্তীতে। হ্যাঁ, আমাদের অমুক ব্যাচে 2 দিন পরে হলেও আপনি বলবেন যে আমাদের স্যার কিছু শিখিয়েছেন যেটা আমার এখনো কাজে লাগে, বা আমার স্টার্টিংটা গড়ে দিয়েছেন, বেসটা গড়ে দিয়েছেন, এইটাই হচ্ছে আমাদের পাওয়া। আপনারা এই যে বলবেন না একটা সময় গিয়ে যে না মাজেদ স্যার আমাদেরকে এইভাবে শিখিয়েছে এবং এটা আমাকে ক্লিয়ার হতে খুব সহযোগিতা করছে, ওইটা হচ্ছে আমাদের পাওয়া, যে কার কাছে বললেন বা পরবর্তীতে আপনি প্রাপ্তি শিখাচ্ছেন। এখন এই জন্য আর্নিংস এর জায়গাটা আপনার, ওটা আমার না, ওটা আপনার, বাট ওই জায়গাটা নিয়ে যাওয়ার জন্য যতটুকু গাইডেন্স এটা আমরা দিই, আপনার প্রচেষ্টা, গ্যাপ, ল্যাকিংস এটা তো মেজর মেকআপ করার জায়গাটা আপনার। আমি একটা মোটিভেশন দিচ্ছি আপনাকে, ফিউচারের ছবিটা ফুটায় তোলার চেষ্টা করছি যে আসলে ফিউচারের ছবিটা কেমন। ওয়েল, ঠিক আছে, অনেক কথা বলেছি, আসেন কাজে যাই। আমরা আপনাদেরকে যদি জিজ্ঞেস করি একটা কথা, মনে করেন স্টার্ট করলাম, এখন আপনাদেরকে যে টাইম দেওয়া হয়েছে 3 ঘন্টায়, এটা বাদে আমি যদি আপনাদেরকে 6 ঘন্টা দিতাম, আপনারা কি টেমপ্লেটটা কমপ্লিট করতে পারতেন? কে কে পারতেন না? জি স্যার, আমি পারতাম স্যার, আমিও পারতাম, মেধা খাটিয়ে পারতাম। কে কে মনে করেন যে আমি 6 ঘন্টা না, একদিন দিলেও পারতাম না? আমাকে আরো কিছু গ্যাপিং আছে যেটা আমাকে শুধরাতে হবে, বা আমি এখনো বুটস্ট্র্যাপ দিয়ে ওয়েব পেজটা কমপ্লিট করা বুঝি না। কয়জন আছেন? সবাই মার্জিন পেনিং এর একটা সমস্যা ছিল, ওইটা আস্তে আস্তে কাটিয়ে উঠতে পারতেছি, মানে বিভিন্ন কাজ করতেছে তো সবসময়। ইনশাল্লাহ কাজের মধ্যে থাকি। একটু উইলিংলি বলেন যে কতজন আছেন যারা, বা আপনারা কে কে আছেন যাদের এইটা মনে হয় যে আমি এখন একটা ওয়েব পেজ কমপ্লিটলি বা বুটস্ট্র্যাপ এখনো বা সিএসএস টা আমার ল্যাক আছে বুঝতে পারছি না এরকম? স্যার আমি আছি, স্যার আমি আছি। আব্দুর রহমান রকি, আর আমি পার্সন তো আমিও পারি না, মিনিমাম আরো 20% বুঝতে পারি, কিন্তু সিএসএস ও একটু করতে একটু সমস্যা হয় একটু। আচ্ছা, বুটস্ট্র্যাপটা বোঝেন? জি স্যার, জি জি স্যার। বুটস্ট্র্যাপটা দিয়ে কি কোনো ঝামেলা হচ্ছে? না স্যার, সেটা নিয়ে আমার কোনো ঝামেলা নাই, শুধু সিএসএস কোডিং গুলো, সিএসএস দিয়ে গুলো লিখতে আমার একটু সমস্যা হয়ে যায়। বুঝতে পেরেছি। আপনি প্র্যাকটিস করেন সিএসএস? জি স্যার, প্র্যাকটিস করি প্রতিদিনই, ওটা নিয়ে একটু প্র্যাকটিস করা হয়। কি ধরনের প্রবলেম সিএসএস এ? আর এই যে ওয়েব পেজের মধ্যে হাইড ওয়ে, তারপর হচ্ছে মানে কখন কি লাগবে এটা বুঝতে পারি, এখন একটু পারতেছি তো, এগুলা একটু সমস্যা হয়ে যায়। স্ট্রাকচারাল প্রবলেম, বুঝতে পেরেছি। আর কিছু? না স্যার, এমনি আর কোনো সমস্যা নাই, জাস্ট এইটুকুই প্রবলেম। আমি এইচটিএমএল খুব ভালো করতে পারি, মানে আমার এটা কোনো সমস্যা নাই এইচটিএমএল এ, বাট সিএসএস এ আমার একটু ওইটাই একটু সমস্যা। আচ্ছা, আর সিএসএস এ যদি একটা ওয়ার্ড শুধু এদিক ওদিক হয়ে যায়, পেজ লোড নেয় না, সবকিছুই যাবে। দ্যাট মিন্স আপনার হচ্ছে একটা ক্যারেক্টার ভীতি আছে যে একটা কমা মিস গেল কোথায়, কে জানি কি জানি কখন কি হয়ে গেল। হ্যাঁ, একটা কিছু হইলে সিএসএস মারাত্মক, মানে খুবই হাই। আচ্ছা 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 আচ্ছা, এটা হওয়ার কারণ হচ্ছে আপনি খুব বেশি লেখেন না আমার যতটুকু ধারণা, খুব বেশি আপনি এক্সারসাইজ করছেন না এখনো, অথবা প্রাইমারি স্টেজে এটা হয়, এটা আপনার একা না? হ্যাঁ স্যার, আসলে আমি তো আগে কখনো এগুলা কাজ করি নাই, আর অ্যাট ফার্স্ট এভাবেই শুরু হলো করতেছি স্যার, এখন তো আর কি বলবো। ঠিক আছে, তো আমি বুঝতে পারছি, মেনলি ব্যাপারটা হচ্ছে যে কিছু কিছু জিনিস সবার ভয়ভীতি আছে, তো আমি কাজে স্টার্ট করবো এখন, একটা টেমপ্লেট বা একটা রিয়েল ওয়ার্ল্ডে আমরা যেভাবে কাজ করি ঠিক ওরকমই, বাট কিছুটা আপনাদের জন্য ডিফারেন্ট হালকা।
তো সেটা হচ্ছে এই যে আমরা যখন কাজে বসি এবং আপনারাও যখন বসবেন ইন ফিউচারে বা আমরা এখন থেকে যে টেমপ্লেট গুলো কমপ্লিট করবেন, কিভাবে করবেন, কিভাবে কাজটাকে স্টার্ট করলে আপনার যে কনফিউশন গুলো, আপনার যে প্ল্যানিং গুলো, কাজের জন্য যে ধীরস্থিরতা আসছে, বাধাগুলো এগুলো যায়। প্রথম ফ্যাক্ট হচ্ছে আপনি মনে করেন যে একটা টেমপ্লেট করবেন, তো ক্যাটাগরি থিঙ্ক করতে হবে যে আপনার টেমপ্লেটটা কোন ক্যাটাগরি। আমি একটা গাইডেন্স তৈরি করেছি বা আমরা যেটা করি, হ্যালো আমি আপনাদের স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। জি স্যার, স্যার এটা রেকর্ড হবে, রেকর্ড করতেছি, রেকর্ড হচ্ছে। ওয়েল, তো আপনাদের ব্যাচের নামেই এইখানে দেখেন আমি প্রজেক্ট ডিটেইলস নামে একটা ওয়ার্ড ফাইল করেছি। ফ্যাক্ট হচ্ছে আমার টার্গেট আমি কিভাবে সিলেক্ট করব। প্রথমত হচ্ছে আমি যেটা আপনাদের জন্য একটা এক্সাম্পল ইয়া করি, থিম ফার্স্ট একটা ক্যাটাগরি চুজ করি, যেমন আমি চলে গেলাম এসকেমেলে, দেন অনেক ওয়েব পেজ আছে, আপনি সাধারণত চলে যাবেন কর্পোরেটে যেটা পপুলার, দেন এখানে দেখতে পাবেন যে ডিফারেন্ট ক্যাটাগরির, যেমন রিয়েল এস্টেট তারা একটা টেমপ্লেট করেছে, এটা হচ্ছে এডুকেশনাল একটা ওয়েবসাইট আছে, এই ধরনের ইউজ আপনি খুঁজলে পেয়ে যাবেন। কেউ আছে এজেন্সি, কেউ আছে রিয়েল এস্টেট, তারপর লয়ার, তারপরে আপনার ডক্টরস, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। তো আমি আপনাদের জন্য একটা ক্যাটাগরি চুজ করেছি যেটা এজেন্সি একটা টেমপ্লেট। এই টেমপ্লেটটা, এরা একটা এজেন্সি টেমপ্লেট করেছে, আমার কাছে ভালো লেগেছে, আমি ওরকম খুঁজে খুঁজে এই জিনিসটাকে মনে করেছি যে এটা করা যায়। এদের হোম পেজটা চলে গেলাম, এটা হচ্ছে আমার সেই ওয়েবসাইট যাদেরটা আমি মানে ক্যাটাগরিটা চুজ করলাম। এটা থিম ফরেস্ট একটা টেমপ্লেট, এজেন্সি টেমপ্লেট। তা আমরা এরকম চারটা পাঁচটা এজেন্সি টেমপ্লেট ফাইন্ড আউট করবো, প্রথম কাজ হচ্ছে এটা। বাট ফার্স্ট আমি আগে ঠিক করে নিলাম আমার ক্যাটাগরি কোনটা, আমার ক্যাটাগরি হচ্ছে এজেন্সি টেমপ্লেট করবো। ওকে, দেন আমি রেফারেন্সটা রেখে দিলাম যে আমার এই পেজটা ভালো লেগেছে, এরকম পাঁচটা বা ছটা ওয়েবসাইটের রেফারেন্স ফাইন্ড আউট করেন, পাঁচটা টেমপ্লেটের ফাইন্ড আউট করেন, করে পাশাপাশি ট্যাবে রেখে দেন প্রথম ক্যাপচার করেন যে আপনি কয়টা পেজ করবেন, যেমন হোম পেজ আছে, অ্যাবাউট পেজ আছে, টিম পেজ আছে, কন্ট্যাক্ট, তারপরে সিঙ্গেল ব্লগ। এটা হচ্ছে ফার্স্ট যে আমি এই পেজগুলো করবো, আমার এটা হচ্ছে ক্যাটাগরি। দেন আমার মনে করেন যে এই পেজের বা এই টেমপ্লেটের আমার হেডার পার্টটা ভালো লেগেছে, আমি একটু নোট ডাউন করে রাখি হেডার। অন্য আর একটা ওয়েব পেজের মনে করেন সেখানে ফুটার ভালো লেগেছে, তো সেই লিঙ্কটা দেন অ্যাজ লাইক এরকম দিয়ে ওখানে লিখে রাখেন যে এটা ফুটার, এইভাবে নোট করেন। রেফারেন্স গুলো তৈরি হয়ে গেল, দেন চলে আসি যে ঠিক আছে আমি রেফারেন্স নিলাম যে আমার এই এই পেজের এই ভালো লেগেছে। হতে পারে যে আপনি আজকে অর্ধেক কাজ করেছেন, কালকে থেকে আবার শুরু করবেন, তো আপনার যদি প্ল্যানিংটা কমপ্লিট থাকে তো আপনি হয়তো এই পর্যন্ত করেছেন, পরের দিনের থেকে কাজটুকু শুরু করেন। বাট যদি একেবারেই কোনো ডকুমেন্ট না করেন, আপনাকে প্রত্যেক দিন নতুন করে শুরু করতে হবে, এটা আপনার জন্য হ্যাজাল। এটা গেল, আপনি রেফারেন্স নিলেন, আপনি রেফারেন্স নেওয়ার পরে আপনি চলে আসেন যে আচ্ছা আমার হোম পেজটা আমার করতে হবে। এবার আমি পার পেজ হিসেবে আসি, আমার হোম পেজ, অ্যাবাউট পেজ, টিম পেজ, কন্ট্যাক্ট পেজ। তো আমি হোম পেজটার থেকে আগে শুরু করব যে আমি এখানে কি কি সেকশন করব। ন্যাচারাল কিছু ব্যাপার থাকে প্রত্যেকটা পেজে, কি থাকে, হেডার থাকে, ফুটার থাকে, এটা তো কমন। এরপরেও অনেক সময় ব্যানার থাকে, এই দুটো তিনটা জিনিস কমনলি থাকে। এখানেও আমরা এই ওয়েবসাইটে দেখতে পাচ্ছি ব্যানার আছে, উপরে হেডার সেকশনে নেভিগেশন আছে, আবার ফুটারও আছে, এই ব্যাপারগুলো প্রত্যেকটা পেজেই থাকে। তো আমি চিন্তা করলাম হোম পেজে আমার এই দিনটা তিনটা জিনিস থাকছে। এরপরে আরো কিছু সেকশন রাখা হয়, যেমন অ্যাবাউট সেকশন রাখা হয়। আমরা দেখে আসি এই টেমপ্লেটটাই কি কি রেখেছে, এরা অ্যাবাউট রেখেছে,
সার্ভিস রেখেছে, তারপরে পোর্টফোলিও রেখেছে, এটা আওয়ার ওয়ার্কস নামে, আওয়ার ওয়ার্ক নামে দেওয়া আছে, বাট এটা পোর্টফোলিও। এক্সপার্টিস আছে, এক্সপার্টিস লেভেল মানে হচ্ছে আপনার তাদের কি কি পার্ট নিয়ে তারা কাজ করে, তাদের ওই সেই পার্টগুলোতে বা স্পেসিফিক কি কি স্কিলে কতটুকু এক্সপার্টিস আছে। এখানে যাদের ক্লায়েন্টদের লোগো বা স্পন্সার্স লোগো বলা যায়, তারা এখানে সামারি অ্যাচিভমেন্ট গুলো দিয়েছে, কিভাবে তারা এটা করবে বা তাদের অ্যাচিভমেন্ট কতগুলো, প্রজেক্ট তারা করেছে, ক্লায়েন্ট কেমন, প্রফিট কেমন, এভরিথিং এটসেট্রা। এটা হচ্ছে টেস্টিমোনিয়াল, এটা তো বুঝি যে একটা ওয়ান মিনিট সামওয়ান ইজ টকিং, ওয়ান মিনিট রিভিউ দেয়া আছে, রিভিউ থাকে। ওকে, তো আমরা কোথায় ছিলাম? আমরা হচ্ছে টেস্টিমোনিয়ালে ছিলাম। টেস্টিমোনিয়াল দ্যাট মিন্স এটা হচ্ছে আপনার কোনো একটা ক্লায়েন্ট কোনো একটা ফিডব্যাক আপনাকে দিয়েছে বা খুব গুড কোনো রিভিউ দিয়েছে, সেটা আমরা এখানে হাইলাইট করব। আর তারপরে হচ্ছে প্রাইসিং টেবিল, আপনার যদি এজেন্সি থাকে তো তাদের এই সেই এজেন্সির যে সার্ভিসগুলো থাকে, কোনো সাবস্ক্রিপশনস যদি থাকে সেক্ষেত্রে তাদের কী ব্যাপারটা থাকে, এক একটা প্রাইসিং থাকে তাদের সার্ভিসিংয়ের উপরে, এটা হাইলাইটস করতে পারেন। এটাও অনেক জায়গায় রাখে, অনেকেই রাখে না, পরে আমরা দেখছি। ব্লক সেকশনটা এখন প্রত্যেকটা ওয়েবসাইটেই মাইট বি এটা থাকে, এটা কমন একটা ফ্যাক্ট। লাস্ট ফুটার, তো আমরা এটা নোট ডাউন করে ফেলেছি। আমরা যদিও এখন একটা টেমপ্লেট থেকে দেখছি, আপনারা চাইলে আরো পাঁচটা টেমপ্লেট দেখতে পারেন এবং সেখান থেকে কম বেশি আপনাদের সেকশন কমাতে পারেন, বাড়াতে পারেন। যেমন স্পন্সার্স লোগো, আপনি চাইলেন এটা দেওয়ার প্রয়োজন নেই, দিলাম, বাট আপনাকে প্ল্যানিং করে এইভাবে যে আপনার হোম পেজে কয়টা সেকশন থাকবে এটা আপনি ফাইনাল করবেন। হয়ে গেল। অ্যাজ ওয়েল আপনি আপনার যে কটা পেজ উপরে নোট করেছেন সেগুলোতেও আপনি সেকশনগুলোকে এই একইভাবে করবেন। এরপরে আমি একটা স্ট্যাটিক্স করেছি যে এই কাজটুকু, এই যে প্ল্যানিংটা আমি দেখালাম, এই প্ল্যানিংটা করতে আপনাদের আসলে কত সময় লাগতে পারে, এই প্ল্যানিংটা করে আপনাদের কত সময় লাগতে পারে জাফর ভাই? তার যদি একটা থিম ফরেস্ট থেকে শুধু দেখি তাহলে 2 ঘন্টা লাগবে, 2 থেকে আড়াই ঘন্টা। মানে 5টা ওয়েবসাইট যদি টেমপ্লেট যদি দেখি এবং এগুলো যদি সবকিছু মানে রিসার্চ করি, আপনি মনে করেন 10টা 20টা ওয়েবসাইটও দেখলেন, আপনার তো হয়তো ভালো লাগার শেষ নেই। জি স্যার, তো সেক্ষেত্রে মনে করেন কেমন সময় আলটিমেটলি লাগবে? 3 ঘন্টার মতো লাগতে পারে। যদি আচ্ছা, অন্যান্যরা যেমন মুস্তাফিজ ভাই, স্যার 5-6 ঘন্টা লাগবে। 5-6 ঘন্টা। নাজমুল নাইম, স্যার 1 আওয়ার লাগবে। কত? 1 ঘন্টা। আইরিন আক্তার, আপনার কত সময় লাগবে? আইরিন আক্তার, আপনার কত সময় লাগবে এই আইডিয়াটা করতে? 4-5 ঘন্টা। দ্যাটস গুড, আমি বুঝতে পারলাম। আমি ওইভাবেই করেছি, দেখেন এখানে বললাম যে আপনি সার্চ করবেন মিনিমাম 10টা ওয়েবসাইট, এটার জন্য 2 আওয়ার্স আপনি নেন। দেন সর্ট আউট দ্য সেকশনস, আপনি কয়টা সেকশন রাখবেন হোম পেজে বা অ্যাবাউট পেজে, এটা ফাইন্ড আউট করতে বেশি সময় লাগার কথা না। আমি 1 ঘন্টা সর্বোচ্চ ধরেছি। দেন আর 2টা ঘন্টা হচ্ছে রেফারেন্স উইথ সেকশনস, রেফারেন্স উইথ সেকশন। দ্যাট মিন্স আমি বোঝাতে চাচ্ছি যে রেফারেন্স যে ওয়েবসাইটগুলো আছে, এই ওয়েবসাইটগুলোর কোন কোন ওয়েবসাইটের পার্টগুলো আপনার ভালো লাগছে। এইখানে যেমন আমি বললাম এই ওয়েবসাইটের হেডারটা, ওই ওয়েবসাইটের ফুটারটা, ওই ওয়েবসাইটের অ্যাবাউট সেকশনটা, প্রথমত শর্ট করলাম যে হোম পেজে কটা সেকশন করব এবং এই সেকশনের যে ডিজাইন আইডিয়াটা, আমি যে ডিজাইনটা করব এই ডিজাইনটাও আমি তাদের থেকে নিয়ে নেব, সময় কিল করব না, কারণ অনেক বেস্ট বেস্ট ডিজাইন অনলাইন আছে। আমি একেবারে হুবহু ডিজাইন করব না, আইডিয়াটা নিব। যেমন তারা এইখানে এই
সেকশনটাকে ডিজাইন করেছে অ্যাবাউট এই পোর্টফোলিওটাকে এইভাবে, আমি এইভাবে করলাম না, আমি অন্য আর একটা ওয়েবসাইটে যেভাবে করা আছে তার আদলে করলাম, একই রকম না। আবার এইখানে যেমন সার্ভিসটা তারা করছে, আমি বক্সগুলোকে এইভাবে ডিজাইন করছে, আমি অন্যভাবে করলাম ডিজাইন, বাট স্ট্রাকচার সেম রাখলাম। এই যে ব্যাপারটা, এটাকে করতে আমি ধরে নিলাম আপনার আরো 2 ঘন্টা যাবে, এই টোটাল 5 আওয়ার্স। আপনাদের গেসিং ঠিক আছে, আপনারা মোটামুটি ভালোই গেস করতে পারেন, আমার মনে হয় এই কারণে এই প্র্যাকটিসটা কম করেন, কারণ মাথায় আপনারা অনেক কিছু হিসাব করে রাখেন, চিন্তা করেন আমি তো ভালো প্ল্যানার, দ্যাটস হোয়াই আমি কাজ করার প্রয়োজন নাই, আমার তো সব কিছু বুঝি। এটা একটা ব্যাড হ্যাবিট, হ্যাঁ মাঝে মাঝে হয়। আচ্ছা ঠিক আছে, এটা সবারই হয় কম বেশি। তো আমরা এই যে হ্যাজালটা মাথা থেকে প্রেশার কমিয়ে আমরা ডকুমেন্টসে নিয়ে আসবো। এবার আপনি মনে করেন এটা একদিন নেন, এটা একদিন নেন, দেড় দিন নেন, নিয়ে এই ডকুমেন্টসটা সাজান। এই ডকুমেন্টসটা সাজানোর পরে আপনি এইবার কাজ শুরু করবেন। তো কাজ শুরু করার জন্য আপনার বেসিক কিছু সেটআপ বা এনভায়রনমেন্ট থাকবে। আপনি কাজ করতে যাইবেন, আপনার জন্য কিছু টুলস লাগতে পারে, আপনার কিছু আইটেমস লাগতে পারে, অ্যাসেটস বা ছবি পিকচার এটসেটা, এইগুলো আপনার হাতের কাছে থাকলে কি হবে, আপনার জন্য সুবিধা হবে, তাই না? হ্যালো জি স্যার, টাইম কম লাগবে তখন, মানে প্রপার্টি ইভেন আপনাকে তো পেজের পর পেজ ডিজাইন করতে হবে, অনেক কিছু করতে হবে, সেগুলোর জন্য কি এই সেটিংসটা অনেক সময় থাকলে আপনার ডিফারেন্ট ডিফারেন্ট পেজের জন্য বারবার আপনাকে অ্যাসেট খুঁজতে হবে এক জায়গায় থাকে। অ্যাসেট বলতে আমরা কি বুঝি, যেমন বুটস্ট্র্যাপের ফাইলগুলো, ফন্টাসমের ফাইলগুলো, ফন্টসগুলো, এগুলো আইকনগুলো, এগুলো অ্যাসেট। তো আমরা সেটআপটা করে ফেলি। আমার কাছে বুটস্ট্র্যাপ আগে থেকেই ডাউনলোড করা ছিল, অ্যাজ ইউজুয়াল আমার ফন্টাসমের এই সেটিংসটাও ডাউনলোড করা ছিল, তো আমি সেগুলো নিয়ে আসি। এখানে বুটস্ট্র্যাপের এই দুটো ফাইল আর ফন্ট অসমের ফন্ট অসমটা নিয়ে আসে। আচ্ছা ডাউনলোড হয়ে গেল, এটা আমার কপি হয়ে গেল, এটা একটু রিনেম করি, কারণ একটু শর্ট টাইম দেই, না হলে অনেক বড় লাগছে। ফন্ট অসম এটুকু থাকলো, পাও। দেন একটা ইমেজ ফোল্ডার লাগবে, আর কি লাগবে, এইচটিএমএল ফাইল লাগবে, হ্যাঁ যেটা মেইন সেটাই লাগবে, index.html। এটা হচ্ছে একেবারে আমার বেসিক সেটিংস। আমরা সাবলাইমে কাজ করি, তো আমি একটু ওপেন করি ওইখানটাতে। আমাদের ফোল্ডারটা কই, এটা এটা হচ্ছে আমাদের ওয়ার্কিং ফোল্ডার। আচ্ছা এটা তো এটাই। এখন আমাদের কিছু কাজ এখানে এক্সট্রা লাগবে, যেমন আমার যদি কাস্টম কোনো সিএসএস লাগে, মানে বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করার পরও কিছু কিছু জায়গায় মনে হচ্ছে যে একটা কালার দিতে হবে এক্সট্রা, একটু ব্যাকগ্রাউন্ড ছবি পিকচার দিতে হবে এক্সট্রা, তো এর জন্য এক্সট্রা কিছু সিএসএস লিখতে হয় না, ওই এক্সট্রা কাস্টমের জন্য আমরা নিজেদের মতো আর একটা ফাইল করব, এটার নাম দিব style.ps। আর যদি রেসপন্সিভ করতে হয় তখন, তা আমি এখন ওটা অ্যাড করছি না। আচ্ছা গেল, আর কিছু কি লাগে আপাতত? আচ্ছা এবার বুটস্ট্র্যাপের আমাদের টেমপ্লেটটা নিয়ে আসি। বুটস্ট্র্যাপের রেফারেন্স লাগবে, এটা অলওয়েজ ওপেন রাখবেন যখন কাজ করবেন। জি স্যার।
এটা গেল। আমি আপনাদের কাছে কিন্তু রেফারেন্স জিজ্ঞেস করব, মনে করেন আমার কিছুই মনে নাই। হ্যালো হ্যালো স্যার, শোনা যাচ্ছে না? কথা বলছে না ওনা? আমরা ধৈর্য ধরি। স্যার স্ট্রোক হয়ে গেছে সবকিছু। ফজল ভাই, কেউ আমাকে ডাকলেন? না, আমি ডাকিনি আপনাকে। ফজল ভাই, আমি ডাকিনি। স্যার স্যার, বুটস্ট্র্যাপের যে ওইখান থেকে বেশি দূর আগাতে লাগে, ঠিক আছে। আচ্ছা, বুটস্ট্র্যাপের এই জায়গাটা দেখেছেন? জি স্যার, দেখেছেন? ওকে, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, বুটস্ট্র্যাপটা যেহেতু আমাদের ডাউনলোড করা আছে, এটা তো আমার অনলাইন থেকে নেওয়ার প্রয়োজন নাই, আচ্ছা কি? না স্যার, প্রয়োজন নেই আমাদের এটা। ঠিক আছে, আমার সাথে একজন একটু রেসপন্স করবেন, যাতে করে আমি বুঝতে পারি লাইন কাটেনি। জি স্যার, ঠিক আছে। আর এখন কাটার সম্ভাবনাও নেই আশা করি। আর তো আমাদের এটা হচ্ছে বেসিক সেটআপ, যেটা আমাদের আপনারা যেটা করবেন, করার পর একটা জায়গায় সেভ করে রাখবেন এইটুকু, কারণ নতুন একটা পেজ করতে গেলেই এই সেটআপটুকু আপনার লাগবেই। আমাদের হাতে এখন আছে টোটাল 2.5 ঘন্টা, যদি চান ব্রেক নিতে তাহলে বলবেন, আর না হলে আমি একটানা পেস করে যাব। জি স্যার, চালাই যান স্যার, আমরা আছি। লেগুনা দিয়ে নিছে আগে স্যার, চালাই যান। ওকে, অনেক সময় চলে গেছে। থ্যাংক ইউ। এইবার ফার্স্ট আমাদের যে জিনিসটা করতে হবে, আমরা একটু এইটাকে ফলো করছি, এটাকে ওকে, থ্যাংক ইউ, আমরা এটাকে ফলো করছি। আমরা দেখি এই ওয়েবসাইটটা যেভাবে করা আছে, আমরা ডিজাইনটা করব না। আমরা যেটা করব সেটা হচ্ছে সর্বপ্রথম স্ট্রাকচারের ফ্যাক্টরটা মিট করে ফেলব, যে স্ট্রাকচার আছে স্ট্রাকচারটা দাঁড় করাবো। আমার যখন একটা বাড়ির কলাম দাঁড়িয়ে যায়, তারপরে কিন্তু প্লাস্টার করে ডিজাইন মডিফাই এগুলো পরে ওটার উপর খুব ধীরে সুস্থে ইচ্ছা মতো করা যায়। জি স্যার,
আমি আগে স্ট্রাকচার করব, যেমন এইখানের স্ট্রাকচারটা কেমন, পরের সেকশন, এগুলো সেকশন, এই এক একটা সেকশনের স্ট্রাকচার ধীরে ধীরে করব। আমাদের প্রবলেম হয় কি, এত কিছু করতে হবে, ওরে বাপরে, হেডারেই তো অনেক, এটা আপনাকে ঘাবড়ায় দেয়। ঘাবড়ায় দেওয়ার পরে আর এই কাজটুকু যে মানসিক স্ট্রেংথ থাকে এটা কমে যায়, এরপরে হাতও আর চলে না, হাত না চললেও আপনার মনও চলে না, মনও চায় না। সেই জায়গাটা, সেই মনোবলের বাড়ানোর জন্য কাজের সময় মনোবল যেন ঠিক থাকে, কাজের সময় যেন মজাটা থাকে, তাহলে আপনার কাজ স্পিডি হবে। এই সেটা তৈরি করারও কিছু ট্রিক্স আছে, সেই ট্রিক্স গুলো হচ্ছে এই। আমি যেটা করি, আমি এখন এই সাইটটাকে মনে করেন যে আইডিয়াটা দেখলাম, ডিজাইনটা আমি পরে দেবো, আমি স্ট্রাকচার আইডিয়াটা আগে দিলাম। আচ্ছা, এখানে কি আছে, হেডারে প্রথমে নেভিগেশন আছে, তারপর ব্যাকগ্রাউন্ড, একটা স্ট্যাটিক ইমেজ, অ্যানিমেশন গুলো ভুলে যান, ওগুলো সিএসএস দিয়ে পরে করা যাবে। আমার একটা ইমেজ, তার উপরে কিছু লেখা, এটা স্লাইডও করছে না, ওকে ফাইন। তো আমাদের এইচটিএমএল 5 এর টেমপ্লেট কি কি থাকে, প্রথম কিছু শর্ত, মানে শর্ত আছে যে এইচটিএমএল 5 হতে গেলে আপনাকে হেডার এবং ফুটার এই দুটো ট্যাগ থাকতে হয় না। আর হচ্ছে সেকশন থাকে পরে গেল। তো হেডারে আমরা কি রাখবো, আমরা আমাদের যে কাস্টম সিএসএস টা একটু রাখি, কারণ এটার দরকার আছে। এইখানে কিছু কিছু জায়গায় কাজ করতে হবে। প্রথম হেডারে আমরা কি করব, একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেব। আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ আগে থেকে কিছু, আগে যেটা করেছিলাম সেরকম কিছু রেখে দেই, এটা নেই। আর আপনাদের ফোল্ডার হচ্ছে এটা, বিজি ডট জেপিজি। তো আমরা ব্যাকগ্রাউন্ড, আচ্ছা ব্যাকগ্রাউন্ডের সবকিছু সবাই বোঝেন তো? জি স্যার। আচ্ছা, ডট ডট দিলাম কেন, আরেকটা ফোল্ডারের ভিতরে আছে, আরেকটা ফোল্ডারের ভিতরে। আমরা বেরিয়েছি সিএসএস ফোল্ডার থেকে, বের হওয়ার পরে আমরা ইমেজ ফোল্ডারে ঢুকছি। বলেন তো ব্যাকগ্রাউন্ড সাইজ কভার এটার মানে কি, মানে ডিসপ্লেটা থেকে, মানে ব্যাকগ্রাউন্ড ইয়াটা থেকে, হোয়াইট থেকে একটু কম দেয় আর কি, চারপাশে একটু ভিতরে ঠিকই আসবে। আচ্ছা, ফুল হোয়াইট পাবে স্যার, মিনিমাম আমরা 700 করলাম। হ্যাঁ, ফুল, ফুলটা বলতে ছবিটা ফিট করে নেবে, স্পেস হবে না। এরিয়াটাকে ফুল করে নেবে। আমরা যেটা পেলাম সেটা হচ্ছে ব্যানারের ব্যাকগ্রাউন্ড, হেডারের ব্যাকগ্রাউন্ড ইমেজটা অ্যাড করেছি মাত্র। তারপরে চলে যাব আমরা হচ্ছে আপনাদের কম্পোনেন্টসে, নেভিগেশন লাগবে ফার্স্ট অফ অল। কেউ বুঝতে না পারলে টেক্সট করবেন, আর আমাকে একজন রিপ্লাই দিবেন যে এই প্রশ্নটা হচ্ছে। আমি তো যেহেতু আপনাদের ওই স্ক্রিনটা দেখতে পাচ্ছি না, তো হেডারের প্রথমেই আমরা হচ্ছে নেভিগেশন বসিয়ে দিলাম। নেভিগেশনের ব্যাকগ্রাউন্ডটা সরিয়ে দিলাম, নেভিগেশনটা লাইট থেকে ডার্ক করলাম। তাহলে যেটা হবে, এখন ব্যাকগ্রাউন্ড ডার্ক, যার কারণে এটা হোয়াইট হয়ে গেছে আর ব্যাকগ্রাউন্ডটা সরে গেছে, মানে ব্যাকগ্রাউন্ড ইমেজটার উপর বেস করে আমরা এটাকে ডার্ক করলে, নেভিগেশন যদি ডার্ক করি তাহলে তার ফন্ট গুলোর কালার হয়ে যায় হোয়াইট। এই জন্য এখন নেভিগেশনটা তো ফুল এ ধার টু ধার চলে গেল, আমাদের তো তা না, আমাদের তো মিড পজিশনে থাকবে। তো আমরা জানি কন্টেইনার এই ক্লাসটা এই কাজটা করে, কি করে, একটা
বুটস্ট্র্যাপের 1170-এর যে মাপটা আছে তার মাঝখানে নিয়ে আসে। এবার এই ফর্ম কন্টেইনারের ক্লাসটা আলাদা নেওয়া যায় না স্যার? আলাদা কন্টেইনার নেবেন কেন? আপনাকে নেভিগেশনেই নিতে হয়, কারণ ভেতরে আপনার রোটো করে ওরা ওইভাবে সিস্টেম করছে। আপনি যদি ডাবল কন্টেইনার নেন, মানে একটা কন্টেইনার বাইরে নেন, তাহলে নেভিগেশনের এই সাইড থেকে একটু ফাঁকা 15 পিক্সেল হবে, যেটা অন্যান্য কন্টেন্ট ওই সোজা আসবে না। মানে আপনি নিচে যে কন্টেন্ট গুলো লিখবেন না, সেটা এখানে থাকবে আর ন্যাভবার সরে আরো একটু ভিতরে ঢুকে যাবে। ন্যাভবারের দুই পাশে নিজস্ব কিছু প্যাডিং আছে, এই কারণে আমরা ন্যাভবারেই কন্টেইনার নিব। ঠিক আছে? এরপরে আমরা ন্যাভবারে আর কি পাই? আমরা ফর্ম পাই, ফর্মটা আমাদের দরকারই নাই, দিলাম শরীর, দেখা যাক কি হইলো। এইবার হচ্ছে এই জিনিসটাকে আমরা রাইট সাইডে নিব, অর্থাৎ নেভিগেশনটাকে রাইট সাইডে নিতে গেলে সিম্পল একটা কাজ করতে হয়। এইখানে দেওয়া আছে ইউএলটায় যে মার্জিন রাইট, মানে ডান সাইডে ফাঁকা করে দাও। আমরা ডান সাইডে ফাঁকা করবো না, আমরা লেফট সাইডে ফাঁকা করলে ওই নেভিগেশনটা অটোমেটিক্যালি রাইট সাইডে চলে আসছে। তো এটার মতো হলো। আমরা যদি চাই যে এখানে লোগো আমরা যে কোনোটা দিতে পারি, আমরা এদের লোগোটা আপাতত যদি ইউজ করতে চাই করি। স্যার এখানে ডিসেবলটা অড হয়ে স্যার, ওটা করছি, ডিসেবল টিসেবল সব বাদ দিয়ে আমরা অনলি নেভিগেশন করি, ড্রপ ডাউনের প্রয়োজন নাই। এইখানে আমরা বলি অ্যাবাউট, এখানে বলি সার্ভিস, এটাকে বলি কন্ট্যাক্ট, এইটা হচ্ছে সার্চ আইকন দিব। সার্চ আইকন দিতে হয় কি, ফন্ট আসাম দিয়ে। তো আমরা ফন্ট আসামটা কিন্তু অ্যাড করিনি, তাহলে সেটাকে অ্যাড করে নিই। করে দিলাম ফন্ট আসাম। এখন ফন্ট আসামটা কোথায় আছে? একেবারে এফ এ ডাব্লিউ দেন অল নামে একটা সিএসএস ফাইল আছে, যেটা অ্যাড করতে হবে। এটা সিএসএস এর মধ্যে, এখানে ঢোকার পরে আর একটা সিএসএস ফোল্ডার আছে, এটার মধ্যে অল ডট সিএসএস অ্যাড করে দিলাম। পাশাপাশি আমাদেরকে এটার জেস ফোল্ডারে গিয়ে অল জেসটা অ্যাড করতে হবে। তো অল জেসটা এখানে অ্যাড করতে হবে, এটা হচ্ছে ফন্ট অসাম দেন জেস দেন অল। আশা করি আমাদের হয়ে গেল। দেন আমরা হচ্ছে এখানে আইকনটা অ্যাড করব, আই দিয়ে অ্যাড করতে হয়, ক্লাস এফ এ এস এফ এ সার্চ। হোপ এটা ঠিক আছে। আমরা নেভিগেশন আপাতত এতটুকু রাখবো, এটার উপরে ফাইন টিউনিং আমরা নেক্সটে করবো। আমরা বলেছি স্ট্রাকচারটা সাজাবো, শুধু ডিজাইন আমরা যা যেরকম লাগে সেরকম তার মতো করে করব। তো এইখানে স্ট্রাকচার ওকে, পরে চলে আসি। এখানে কিছু লেখাজোখা আছে, একটা বাটন আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ তো আমরা দিয়েছি, দিয়েছি না? আবার নেভিগেশনটা স্টিকি থাকবে, নেভিগেশনটা হচ্ছে স্টিকি থাকবে, সেটার বান ইয়াটা কি স্টিকি এরকম না, নাকি স্টিকি টপ? ফিক্সড স্যার, স্টিকি টপ, ফিক্সড টপ, স্টিকি টপ। আচ্ছা, এটা ক্লাসটা অ্যাড করা হয়েছে, এটা পরে স্ক্রুল করলে বুঝতে পারবো, এখন বুঝতে পারবো না। তাহলে একটু নিচের দিকে যাই, তখন ফিক্স করি। এরপরে আমরা ন্যাভের নিচে আমরা ব্যানারের যে ব্যাপারটা সেটাই ইউজ করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা একটু কন্টেইনার দিলাম, রো থাকবে। এই ব্যাপারগুলো কারো কোনো ঝামেলা আছে কিনা বুটস্ট্র্যাপের এই ইউজিং গুলা যেটা আমি দেখাচ্ছি?
না স্যার এগুলো আমরা জানি স্যার কলাম রো কলাম ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক তো আমাদের কলাম কয়টা হলে হয় কলাম এখানে কলাম ডি সিক্স দিলাম কত দিলাম স্যার এটা বলে আমাদের লেখাও 8 টুকু যদি ফুল স্ক্রিন দিই তাহলে লেখাটা তো ফুল হয়ে যাবে আরো কমানো যায় 6 না দিয়ে আমি 4 দিতে পারি 5 দিতে পারি জি স্যার এটা আছে দেন এটার মধ্যে কি আছে এই যে 1 দিলাম বিগ একটা লেখা দেন পি একটা লেখা দেন একটা বাটন জি স্যার এই হচ্ছে কন্টেন্ট কন্টেন্ট নিয়ে আসি এই কন্টেন্ট এটা দিলাম প্যারাগ্রাফ তো নিয়ে আসি প্যারাগ্রাফ ওয়াই ইজ ইট দেয়াস নিয়ে আসলাম আর অ্যাঙ্করে হচ্ছে হায়ারাস এইখানে এটা ক্লাস দিতে হবে দেখেন এই ক্লাসগুলো যদি আপনার মনে থাকে তাহলে আর সমস্যা হয় কম রাইট নাও এরপর আমরা দেখি যে এখানে আসছে ঠিকই কিন্তু একেবারে উপরে লাগোয়া অবস্থায় আছে এবং এগুলো কালার ঠিক নেই আমরা এটা কালারটা এইখানে একবারে দিয়ে দিতে পারি নেক্সট একমাত্র অ্যাঙ্কর ছাড়া সবকিছুতেই কালার হয়ে যায় হয়ে গেল ডিজাইনে যাব না আমাকে মিডিল পর্যায়ে নিয়ে আসতে হবে তা আমরা এইখানে এটাকে মিডিল পর্যায়ে আনতে গেলে একটু প্রবলেম আছে তাই তো আমরা প্যাডিং দিলেও খুব বেশি নামবে না তো আমরা একটা কাজ করি আমরা আলাদা একটা কাস্টম ক্লাস নিব কাস্টম ক্লাস যখন নিব তখন আপনার অলওয়েজ প্রিফিক্স ইউজ করবেন প্রিফিক্স বোঝেন এরপর এটা প্রিফিক্স প্রত্যেকটা কাস্টম ক্লাস আমি যতগুলো নিজস্ব ক্রিয়েটেড ক্লাস দিব যাতে করে কনফ্লিক্ট না হয় দেখা গেল বুটস্ট্র্যাপের সেম ক্লাস থাকতেই পারে তারপরে তো ধরা খেয়ে যাবেন তখন প্রিফিক্স ইউজ করলে কারো টেমপ্লেটের সাথেও আপনার টেমপ্লেট ম্যাচ করবে না কারো ক্লাসের সাথেও কখনো কনফ্লিক্ট হবে না আপনিও বুঝবেন যে ওই ক্লাস গুলো হচ্ছে আপনার নিজের এই জন্য পিএনসি দিলাম দেন আমি এটাকে নাম দিব হচ্ছে ব্যানার স্যার এটা দিয়ে কি স্যার পরে সিএসএস করবেন স্যার ডিজাইন এক্স্যাক্টলি এই যে জিনিসটা বললাম কেন এই প্যাডিংটা আমি নরমালি দিতে পারছি না এটাকে বলবো প্যাডিং টপ আমি 15% দিলাম এই যে যতটুকু এরিয়া আছে তার 15% হচ্ছে পড়ে এখন মিড পর্যায়ে আসছে না দেখবা জি স্যার আসছে জি স্যার এখন কিন্তু একটা ভালো পজিশনে আছে গেল জি স্যার আপনার চাইলে এই পাশে কোনো একটা পার্সনের ছবি যদি দিতে মনে চায় দিতে পারেন যেমন আমি যদি একটা গুগল থেকে নিয়ে আসতে পারি পি পারসন অনেক পারসন আছে আমরা অবশ্যই একটা টুলস ইউজ করব আমরা কালার দিব ট্রান্সপারেন্ট যাতে করে পিএনজি ফাইলটা পাওয়া যায় এই যে দেখেন এরা ভাবছে অনেক কিছু এই পারসনটাকে আমরা একটু রোটেট করেও দিতে পারি সুন্দর একটাই সুন্দর লাগছে জি স্যার সুন্দর লাগছে আচ্ছা অ্যানিমেটেড এটা অ্যানিমেটেড না কিন্তু জিনিসটা আমার কাছে ভালো লাগছে জি স্যার সুন্দর একটা লুকআপ এটাকে আমরা একটু উল্টো করে দেব মানে হাঁটাটা ওই দিকে না সে হাঁটাটা হাঁটবে রাইট টু লেফট এখন আছে ব্রেক ওই দিকে হেঁটে যাচ্ছে তো একটু ফটোশপের কাজ করি আপনারা টুকিটাকি ফটোশপ জানেন তো সবাই
মজার ব্যাপার হচ্ছে আমি গ্রাফিক্স ডিজাইনও পারি। বললাম যে প্রফেশনাল পারবো না, ওনারা যারা, হ্যাঁ তবে আমার টিম ফরেস্ট প্রোডাক্ট আছে পিএইচডি দিয়ে, মানে আমি গ্রাফিক্স ডিজাইনিং করে, তবে যারা ওই গ্রাফিক ডিজাইনার হয়তো তাদের সাথে পাল্লা দিয়ে পারবো না, তবে টুকিটাকি পারি। এটাকে আমরা পিএনজি তে সেভ করবো, কারণ ব্যাকগ্রাউন্ড থাকবে না। সেভ, আমাদের ফোল্ডারটা কোথায়, মানে হয়েছে কি কাজ করতে করতে দেখবেন আপনার অনেক এক্সপিরিয়েন্স হয়ে গেছে, বুঝতে পারছেন না যখন আপনি লং টাইম কাজ করবেন, ওটা হয়ে যায়, বুঝতে পারছেন তো? হ্যাঁ, একটু রেসপন্স দিয়ে, নাহলে আমি বলবো, মনে করবো যে হয়তো হারাই গেছেন। আচ্ছা, এটা থাকলো, আমরা ম্যান ডট পিএনজি এবং আমরা ব্যানারের ভিতরে এটা নিয়েছি। তো সুন্দর, আমরা এটাকে কাজ করি। আমাদের তো কলাম আরো বাকি আছে এই পাশে, তাই না? আমরা তো অনলি একটা কলাম নিয়েছি ফাইভ দিয়ে, আমরা আর একটা কলাম নেই। ডিভ এখন ব্যাকগ্রাউন্ডটাও দিতে পারি, আমরা ডিরেক্ট ইমেজটাও দিতে পারি। আমরা ডিরেক্ট ইমেজটা দিলে ভালো হবে, কেন আমাদের স্ক্রিন যখন ছোট হবে ইমেজটাও ছোট হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ড দিলে অনেক কিছু কেটে যাবে পরে। তো কল এমবি বাকি আছে কতটুকু? আইএমডি এসআরসি, তাহলে আমাদের আইএমডি এর মধ্যে ব্যানারের মধ্যে গিয়ে ম্যান ডট পিএনজি, এটা তো স্যার এই কলামটা না দেখাইলেও তো হয় স্যার, কলামটা না দেখালে কিভাবে হয়? না দেখালেও কি চলবে স্যার? ও ছবিটা তো এমনি পাবে, মানে বলতেছে বাকিটা বাকিটুকু না দিলেও বলবে, মানে যেটুকুতে কাজ করবো বাকি সেভেনটা না দিলেও আমাদের কন্টেন্ট রাখবে, কল দিয়ে দিবেন তাই না? ডাইরেক্ট জাস্ট ইমেজ দিব তাই বলছেন? জি স্যার, জি না, এটা করব না, কারণ আমাদের রেসপন্সিভ ইস্যু আছে। আচ্ছা স্যার, দেন আমি ক্লাস দিব আইএমজি ফ্লুইড। হ্যাঁ, এই যে আপনি একটা প্রশ্ন করলেন, এটা কিন্তু অনেক সময় কনফিউশন তৈরি করে যে আমি ইমেজটা কিভাবে দিব। কিন্তু আমি প্রথমে বলছি আপনার সবকিছু স্ট্রাকচারাল চলে আসবেন, মানে বুটস্ট্র্যাপের স্ট্রাকচারের মধ্যে রাখার চেষ্টা করবেন। এটাতে করে একটা বড় সুবিধা হচ্ছে আপনার রেসপন্সিভ নিয়ে চিন্তা করা লাগছে না, আমি দেখাচ্ছি কেন লাগছে না। আচ্ছা, ইমেজটা আমরা দিব হচ্ছে রাইট সাইড। এবার দেখি, আর এই যে ইমেজ ক্লাসটা দিলাম, এটা হচ্ছে ইমেজটাকে বড় ছোট মানে রেসপন্সিভ হিসেবে রাখার জন্য। আসছে তো? জি স্যার আসছে, কিন্তু রাইটে আসে না স্যার। আচ্ছা, রাইট কেন আসেনি সেটা দেখতে হবে, ইমেজটা প্লেসিং এ ঠিক আছে, তাকে আমাকে কেটে ছোট করে ওই পাশে নিয়ে আসতে হবে। আচ্ছা, এখন দেখেন ইমেজটা ছোট হচ্ছে না স্ক্রিনের সাথে সাথে, ঠিক না? জি স্যার, এখন এইটাই হচ্ছে সুবিধা, আমাদের ইমেজটা এরকম একটা স্পেসে আনলে ভালো হয়, তাই তো? এখন একটু হাইট বড় হয়ে গেছে, দুই সাইড থেকে বড় হয়েছে, তার মানে আমরা একটু ফটোশপে আরেক একটু কাজ করি। এটাকে যেটা সাইজ আছে অলরেডি অনেক বড়, অনেক বড়, আমরা এটাকে হাইট কমাই, হাইট আমরা নিয়ে আসি, আমাদের 700 হাইট আছে, আমরা যদি এটাকে 600 এ নিয়ে আসি তাহলে এটা ফিট করবে। আর ভেতরের যে এলিমেন্টসটা আছে এটাকে যদি একটু বিগার করি, একটু নিচের দিকে কম রাখি, এই দ্যাট মিন্স আমার মনে হয় এখন ঠিক আছে, রিপ্লেস করে দিলাম, কিছুই করতে হলো না। এখানে গিয়ে চেক করি,
ওকে জি স্যার। আচ্ছা এখন এই ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে এই কালারটা একটু ম্যাচ ম্যাচ হয়ে যাচ্ছে, এটাকে যদি একটু আদার কালার করি। আমি আচ্ছা আসলে অফ টপিকে কাজ করছি, এটা একটু মজার জন্য। জি স্যার এটা টাইম কাটছে, এটা টাইম কিল করছে, কিন্তু আমার একটু মজা লাগছিল না তাই করলাম। Where is the paint tool? এইখানে paint, paint. এটাকে করে দিও। উফ, এটা একটু টাইম কস্ট কনজিউমিং হয়ে যাচ্ছে। আমি এরিয়া সিলেক্ট করে করতে গেলে এখন আরো সময় লাগবে, থাকো ওটা পরে করবো। একটা কাজ করা যায় ইজি ওয়ে, একটা গ্লু দেখা যাচ্ছে তাই তো? ফেদারিং করা যায় কিভাবে? এটা চলে। হ্যাঁ একটু ইউনিক হয়েছে, এখন কি ভালো লাগছে? আমরা মোটামুটি একটা হেডার করলাম। আচ্ছা আমাদের লোগো ছিল, লোগোটাকে কেন অ্যাড করা হয়নি? আইএমজি এসআরসি আইএমজি, দেন আমরা কি লোগো নেমটা ছিল? লোগোটা পিএনজি ছিল। একইভাবে আমরা হচ্ছে এটা সম্ভবত ফ্লুইড দিলে একটা ব্যাড কাজ করতে পারে। ও কালারটা ডিফারেন্ট ছিল। আমরা একেও একটু থেরাপি দিতে হবে। শুনতে পাচ্ছেন তো? ওকে ভালো লাগছে? ওকে নেক্সট সেকশনে চলে আসি। এটা হচ্ছে অ্যাবাউট সেকশন। এখন এখানে একটু জিনিস ব্যাপার দেখার বিষয় আছে, প্রত্যেকটা সেকশনের উপরে এবং নিচে কিছু স্পেস আছে কমনলি। তো আমরা যখন নেক্সট সেকশন গুলোতে যাচ্ছি আমাদের এটা মাথায় রাখতে হবে। আর এই সেকশনে আমরা দেখতে পাচ্ছি দুটো পার্ট আছে, এই লেফট সাইড একটা রাইট সাইড। আমাদের গ্রিড দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কত কত পড়বে? 6 6। ওকে ফাইন, ফ্যান্টাস্টিক। আমরা হেডারের কাজ তো শেষ বলতে পারি না? জি স্যার, জি স্যার শেষ। লোগো তো নেওয়া হয়নি। স্যার লোগো তো হেডারের বাইরে পড়ে না, এগুলো এগুলো তো টপ বার বলা হয় নাকি? হেডারের মধ্যে এটা আমি হেডারের মধ্যেই করি।
হেডারের মধ্যেই করলাম, টপ বার করে করতে পারেন, নো প্রবলেম। বাট আপনার হেডার ট্যাগটা থাকতে হবে, এটা হচ্ছে শর্ত। স্যার কমেন্ট দিয়ে স্যার লোগোর কালারটাকে ম্যাচ করে নিও না স্যার। ম্যাচ করার প্রয়োজন নাই, আমরা আমাদের মতো জাস্ট করলাম। আমাদের তো ব্ল্যাক, আমাদের তো ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক না, এই আমাদের ব্যাকগ্রাউন্ড তো ব্ল্যাকিশ, এই জন্য এটাকে একটু লাইট কিছু করলাম। আপনারা যদি লোগো দিতে পারেন আমাকে এখন ইমিডিয়েটলি একটা তৈরি করে, তো বেটার, দরকার নেই। তো এরপরে আমরা চলে যাই অ্যাবাউট সেকশনে। অ্যাবাউট সেকশনটা দেখি, হেডারটাকে আমরা একটু অফ করি। দেন কমেন্ট সেকশনে অলওয়েজ এটা মাথায় রাখবেন, কমেন্টস হেডার। ওকে, দেন এই যে সেকশন, আমরা একটা কাজ করব, কিছু কমন কাজ যেহেতু বারবার করতে হবে, তো একটা সেকশন করে রাখবো যেটাকে বারবার কপি করে পেস্ট করলে যেন আমরা ইজি কাজ করতে পারি। একটা ফরমেশন আগে তৈরি করে রাখি, কন্টেইনারটা লাগবে, দেন ডিভ আপনাদের রো লাগবে, আর লাগবে হচ্ছে একটা কলাম লাগে, কলামের জায়গাটা দিয়ে রাখলাম কল এমডি একটা দিয়ে রাখি। আচ্ছা, প্রত্যেকটা সেকশনে যেহেতু একটা স্পেস আছে, কমন কিছু ব্যাপার আছে, এর জন্য কমন নামে রাখলাম। ঠিক আছে, কমনে কি থাকবে, কমনে হচ্ছে আপনার প্যাডিং, টপে আমরা দিলাম হচ্ছে 90 পিক্সেল, দুই সাইডে ব্ল্যাঙ্ক, নিচে হচ্ছে 5 পিক্সেল, এটা থাকলো। এটা হচ্ছে একটা কমন সেটিংস, অল জায়গায় আমরা এটা ইউজ করব। এটাকে আমরা কমেন্ট আউট করেও রাখতে পারি যে বারবার ইউজ করা হবে, জাস্ট এখান থেকে কপি করে নিয়ে ইউজ করব। কাজ করি, এটা যেহেতু সবার শেষের দিকে থাক, বারবার কপি করে ওখান থেকে নিতে হবে। জি স্যার, ঠিক আছে। এই সেকশনটার নাম দিলাম হচ্ছে অ্যাবাউট, কন্ট্রোল প্লাস ফ্ল্যাশ প্রেস করলেই অটোমেটিক্যালি কমেন্ট আউট হয়ে যায়। এইটাই আমাদের 6 দিলাম, আরো একটা থাকবে, দাও কি হবে, এখানে যে কল এমডি 6 অনেকে দেখতেছি স্যার, তার পাশাপাশি কল এমজি, কল এলজি 6, তারপরে কল এসএম 6, এরকম নেই স্যার। কল কল এমপি 6 এর পাশাপাশি কল এলজি 6 নেই, তারপরে কল। আচ্ছা আচ্ছা, এটা এক্সপ্লেনেশনটা আপনাকে আপনি জানেন না, তাই তো? জি জি, বলা হয়েছে, মাঝে স্যার বলছিল, মনে নেই। আচ্ছা, বিষয় হচ্ছে আমাদের এটা একটু বলে নি, হয়তো অনেকেরই এই প্রবলেমটা আছে, কারণ এই ছোট ছোট প্রবলেম না বললে অনেকে জিজ্ঞেস করতেও ভুলে যায় বা ওটাকে মেজর মনে হয় না। না মনে হওয়ার কারণে বিগার স্পেসে গিয়ে যখন আর একটু এক্সপার্ট লেভেলে যাবেন, তখন মনে হয় যে না, আমি বোধ হয় এই জিনিসটা আরো আগে জানা উচিত ছিল, বা এই খটকাটা থেকে যায়। বিষয়টা হচ্ছে এই, আপনার আমরা যখন ডিভাইস হিসাব করি, ডিভাইস কয় ধরনের ডিভাইস হয়, যে সমস্ত জায়গায় আপনার এই ওয়েব পেজটা ওপেন হবে, একটা হচ্ছে বড় স্ক্রিন বলতে কি বুঝাই, বড় স্ক্রিন বলতে যে না, যেটা হচ্ছে আপনার 1920 যে মনিটর গুলো 24 ইঞ্চি, মানে মেইনলি রেজুলেশন হচ্ছে 1920, এটাকে মনে করি বড় স্ক্রিন। এরপরে আসে হচ্ছে ল্যাপটপে 1600, এটা হচ্ছে মিড স্ক্রিন। এরপরে আসে হচ্ছে ট্যাব, এরপরে আসে হচ্ছে মোবাইল, তো মোবাইলটা হচ্ছে এসএম, এলজি হচ্ছে বিগার, এম হচ্ছে এমডি হচ্ছে মিডিয়াম,
আর একটা হচ্ছে এক্সেল না জানে কি একটা আছে, মোট এরকম চারটা ডিভাইস। তো এগুলোর মাপ হচ্ছে ওই রকম যে ওই ডিভাইসে গেলে এটা ওই ডিভাইস অনুসারে রেসপন্সিভ হবে। এখন কল এমডি মানে হচ্ছে মিডিয়াম ডিভাইসের, এটা মিডিয়াম ডিভাইসটাকে টার্গেট করে আমি করেছি, এর থেকে ছোট হলে অটোমেটিক্যালি রেসপন্সিভ হয়ে যাবে, মানে ফুল ওয়াইড হয়ে যাবে হ্যান ত্যান। তো মিডিয়াম ওয়াইড হচ্ছে 768, এই স্ক্রিনের পর্যন্ত ডিজাইন মোটামুটি ঠিক থাকবে, না 700 না 991 সামথিং এরকম। এরপর থেকে এটাকে ভেঙে চলে আসবে বা রেসপন্সিভ হয়ে যাবে, এই পর্যন্ত ঠিক থাকবে। কল এমডি মানে হচ্ছে এই পর্যন্ত কলামের সাইজ মানে মার্ক ইয়াটা মেজারমেন্টটা ঠিক থাকবে, এরপরে গিয়ে আপনার রেসপন্সিভ ইস্যুতে ঢুকে যাবে। যদি আমি এইখানে কল এস এম দিতাম, কল এস এম দেন 6, তো এর ডিস্টেন্সটা কিরকম হয়, এই যে কলামটা সেকেন্ডটাও দিতে হবে, না হলে বুঝতে পারবো না। কল এস এম 6 দিলাম, সাপোজ এখানে আমি একটু এইচ 4 দিলাম, দেন এইচ 1 কন্টেন্টটা বসিয়ে নিই, কি দিলাম অ্যাঙ্কর। তো এইখানে আমার কিছু টপিকস থাকলো, এখানে থাকলো, এখানে থাকলো, এখানে হয়ে গেল। দেন এখন লক্ষ্য করেন দুটো পাশাপাশি আছে, আমার এইখানে মেজারমেন্টটা দেখতে পাবেন একদম উপরে মাউসের স্ক্রিন ছোট করছি, 1100 1991 দেন, তাহলে মিড লেভেলের যে ডিভাইস তার ওভার করে গেছে, এখানে কিন্তু রেসপন্সিভ হয়ে গেছে, হয়ে গেছে না এটা? জি স্যার হয়ে গেছে, নরমাল নেভিগেশন ছিল এই স্পেসে এসে যখন 991 ওভার করছে আরো ছোট হয়ে গেল, ও রেসপন্সিভ এর অ্যাক্টিভ চলে আসছে, অ্যাক্টিভ হয়ে গেল, কিন্তু নিচের এই প্লেসটা কিন্তু ভাঙেনি, ভাঙেছে না স্যার, এটা ওই স্মল ডিভাইস পর্যন্ত না যাওয়া পর্যন্ত ও আর ভাঙবে না। দেখেন এখনো ভাঙেনি, মানে ফুল ওয়াইড হয়নি, হয়েছে কোন পর্যন্ত গেলে হয়, এই এখন হয়েছে কততে, 500 700 76 76 পর্যন্ত। এইটা হচ্ছে তার স্মল ডিভাইস, এই মাপটা হচ্ছে স্মল ডিভাইস, এর থেকে ছোট হলে এইবার সে স্মল ডিভাইসের রেসপন্সিভটা হয়ে গেল, এর আগ পর্যন্ত সে স্মল ডিভাইস হিসেবে কানেক্ট করেছে। তো কল এসএমটা যদি আমি না দিই, আমি যদি এমডি দেই, তাহলে এই রেসপন্সিভটা ওই 951 ঘটে যাবে। দেখেন এ পর্যন্ত ঠিক আছে, এই যে 991 না, এক্ষেত্রে আরো কম, 768 যেটা আমি বলছিলাম, 768 ওইটা, তাহলে আগে ভেঙে গিয়েছিল কততে এসে 576-75, আর এখন 768। যদি এলজি দেই তার মানে হচ্ছে 991, বুঝতে পেরেছেন? আপনার রেসপন্সিভ ইস্যুটা ঘটবে কখন, আপনার এই জিনিসটা ভেঙে ফুল ওয়াইড 100% হয়ে যাবে কখন, সেইটা আমি এখানে বলে দিচ্ছি। আমি নরমালি মিড লেভেলের টার্গেট করেছি যে আমার লেআউট ঠিক থাকবে কোন পর্যন্ত, 768 পর্যন্ত, মিড লেভেল পর্যন্ত এক্স্যাক্টলি, এর পরে গিয়ে লেআউটটা 100% হয়ে যাবে সব বক্স। আপনি যদি এস এম দেন তাহলে হচ্ছে 575-76 পর্যন্ত আপনার লেআউট ভাঙবে না, ঠিক ওই রকম গ্রিড সিস্টেম থাকবে, এরপরে গিয়ে সব 100% হয়ে যাবে। তো আশা করি এই জায়গাটা আপনি ক্লিয়ার। আর কোনো কোয়েশ্চেন আছে কারো?
না স্যার থ্যাংক ইউ তাহলে আমরা এখন একটু কন্টেন্ট গুলো বসিয়ে দেই প্রথমে এটা দিলাম ওএমজি এত কিছু কেন ও সব ফ্ল্যাশছে শুধু অ্যাবাউট আস এরপর একটা আমি সাধারণত ডুয়াল স্ক্রিনে কাজ করি ডুয়াল স্ক্রিন বোঝেন দুটো স্ক্রিন একসাথে এতে কাজ করতে সুবিধা এই যেমন একটা স্ক্রিন অফ করছি একটা একটা স্ক্রিন চালাচ্ছি একটা দেখছি ওই ক্ষেত্রে ওই সমস্যাটা নাই এই পাশ থেকে কপি ও পাশে এটা কন্টেন্ট দিলাম দেন আমাকে এটাকে বাটন আকারে রূপান্তর করতে হবে আপনারা জানেন বাটন ক্লাসগুলো কি হয় আর বড় বাটন দিলাম না ছোট বাটন থাকুক আর টেক্সট গুলো থাকবে কোথায় রাইট সাইডে হয়ে গেল এই সেকশন কমপ্লিট আমাদের নেভিগেশনটা কিন্তু স্টিকি হয়েছে হয়েছে না সুন্দর তাহলে আমরা দিয়েছিলাম স্টিকি টপ পরের সেকশনটা কি সার্ভিস এই পার্টটা তো আগের মতোই এই পার্টের মতোই না শুধুমাত্র এই পার্টটা একটু চেঞ্জ তো আমরা করি আমাদের এটা ছিল অ্যাবাউট সেকশন এটাকে থাকলো আমরা নতুন আর একটা সেকশন নিচ্ছি এটা হচ্ছে কি সেকশন সার্ভিস সার্ভিস এখন আর একটু কাজ করি আমাদের এইটার একটা ব্যাকগ্রাউন্ড ডিফারেন্ট উপর একটা হোয়াইট এটা একটু ডিফারেন্ট তাই তো আমরাও একটু ব্যাকগ্রাউন্ড ডিফারেন্ট দিব আমরা ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা কমনের পাশাপাশি আর একটা দেই যে সেকশন পিজি এটা যে সমস্ত জায়গায় লাগবে সেই সমস্ত জায়গায় দিব ব্যাকগ্রাউন্ড কালার তো এটাতে সেকশন পিজি আছে সেকশন পিজি ফাইন এটাতেও কলাম হচ্ছে দুটো একটা এক পাশে হচ্ছে টেক্সট আর এক পাশে কিছু বক্স আছে কলএমডি সিক্স এটা বুটস্ট্র্যাপের ক্লাস এইখানের ব্যাপারগুলো যেহেতু আগের মতো তাহলে হুবহু নিয়ে আসি কিন্তু একটা কাজ করতে হবে এটা একটা ডিভের মধ্যে রাখবো কেন ডিবের মধ্যে রাখবো একটু পরেই বলছি তাহলে পুরো কন্টেন্টটাকে আলাদা একটা ডিবের মধ্যে রাখা হচ্ছে আর আগে ছিল কলামের মধ্যে ডিরে চাইলে আমি এই ডিপটাকে আলাদা ডিজাইন করতে পারি সেজন্য আমার কি মেইন গ্রিড যে কলামটা আছে ওইটার উপরে কোনো ইফেক্ট পড়বে না অ্যাজ ইউজুয়াল গ্রিডের কাজ রেসপন্সিভ পেপার মেনটেন করা সেটা সে মেনটেন করবে আর আমি যদি চাই যে এটার মধ্যে আমার আলাদা একটা সেকশন করে ডিজাইন করা বা পুরোটাকে আমি একটা সেকশন মানে আলাদা ডিবে নিয়ে নিলাম প্যাকেট থাকলো কলামের উপরে কোনো ইফেক্ট হলো না এটা ভালো না জি স্যার জি স্যার ওকে এটা নিয়ে নিলাম দেন এইখানে আমাদের সেকেন্ড পার্টে কাজ সেকেন্ড পার্টে যদি আমি আবার গ্রিডিং চিন্তা করি তাহলে এখানে দুটো পার্ট করা যায় এই পাশটা ছয় কলাম এই পাশটা ছয় কলাম যায় না করা জি স্যার যায় মানে এটা তো প্রথমত মেইনলি ভাগ করেছি এটা 50% এই পাশে ছয় কলামের 50% এবার এই ছয় কলামটাকে আবার দুই ভাগে ভাগ করব তাহলে নেক্সট ছয় কলামটাকে আমরা কিভাবে ভাগ করতে পারি আমরা ডিপ ধরলাম ডিপ একটা রো ডিপ নিলাম প্লাস রো তারপরে এটাকে ভাগ করি ডিপ ক্লাস
কল এমডিআর দেওয়া যাচ্ছে না, কারণ জায়গাটা ছোট। এটা কল এসএম দিতে হবে, কল এসএম এখন বুঝতে পারছেন যে ওটা তো ছোট জায়গা, তাহলে ওটা যদি প্রথমেই ভেঙে যায় তাহলে তার ওই ছোট ছোট বক্স করা যাবে না। কেন বলছি, এই যে 60% করলাম এটা তো 575 এর থেকে একটু বড় আছে, কিন্তু যখনই আমার পুরো লেয়ারটা একটু ছোট হয়ে যাবে আর একটু চেপে দিয়ে আসবো, তখন এই বক্স গুলো আর জায়গা পাবে না, সে অটোমেটিক্যালি এখন এই যে এই 6 যে কলামটুকু এটা কতটুকু এই যে এই জায়গাটাকে এখন 500 আছে, 534 এ চলে আসছে, দেখতে পাচ্ছি? তাহলে কি হবে, ভেতরকার যে বক্স গুলো ওগুলো তো সব ওই ফুল হোয়াইট নিয়ে নিবে, তা এই কারণে আমি আর এমডি দিতে পারবো না, আমাকে এসএম যাতে না ভাঙে ছোট পর্যন্ত থাকে, ঠিক থাকে। এই জন্য তো ঠিক আছে আমরাও তাই করব, এসএম নিয়ে নিলাম, এসএম নিয়ে নিলাম, এখন আর ভাঙা ভাঙির কোনো লাইন ঘাট নেই। দেন আমার প্রথম যে সিগমেন্টটা ছিল, এই সিগমেন্টে একটা বক্স, এই বক্সটা আমরা বুটস্ট্র্যাপে কোথায় পাবো? খুঁজে আসি এই যে কার্ড রয়েছে, একটা ছবি আছে, একটা টাইটেল আছে, ডিটেইলস আছে, আরেকটা পি আছে। এই ছবিটা আমরা নিয়ে নেই, আমরা এটার নাম দেই আইকনস, আইকনস, আইকন 1, আইকন 3, আইকন 2 হয়ে গেল। নাও খালি আমাদেরকে কি করতে হবে, এই টাইটেল আর ডিটেইলস, আর তো কিছুই না, ঠিক আছে? এই তো দেওয়াই আছে, খালি আমরা বাটনটা বাদ দিয়ে দিব, নিয়ে নেই। দেন এটাকে দেই, স্যার অটো ফরম্যাট হয় না সাবলাইমে? সরি, অটো ফরম্যাট হয় না, মানে কোডগুলো লেখার পরে? হ্যাঁ হয়, অবশ্যই হয়, হবে না কেন, কিন্তু কমেন্ট দেওয়া লাগে। তো আমরা আইএমজি দেন আইকনস and then on dot png এরকম ছিল, on 2 3 কিনা ছিল, তো on dot png আমরা অবশ্যই এই যে কাট ইমেজ স্টপ দেওয়া আছে, আমার কিছু করতে হচ্ছে না, তো আগে একটু চেক করে আসি কেমন দেখায়। অনেক বড়, অনেক বড় তো আমি নিব না, এইখানে কাটটা ফুললি আসছে না, এই জন্য একটু প্রবলেম আছে, কেন এমনটা হচ্ছে আমরা উইডটা ফিক্স করে দিতে পারি, কারণ ছোট একটা ইমেজ তো, আমরা একটা ক্লাস নিতে হবে, সেক্ষেত্রে কি ক্লাস নিব, এটা হচ্ছে সার্ভিস তাই না? প্রথমে হচ্ছে পঞ্চগর, পি এ সি, দেন পিক ওয়ান, আমরা এই দুটোতে কিন্তু প্রিফিক্স ইউজ করিনি, আপনারা বলেননি আইকন, কি আইকন সার্ভিস থেকে কি পিএনসি নিলেন, আগেটা কি নিয়েছিলাম, PMC, PMC, right. এখানে আমরা P
পিএনসি আর এগুলো তো অ্যাড করে দেই, তাহলে ওখানেও আমরা একটু ইয়া করে আসি। এবার আপনার দেখতেও সুন্দর লাগছে, সব পিএনসি পিএনসি স্যার সব একই। আচ্ছা আমরা পিএনসি সেকশন সার্ভিস আইকন এটা যেটা করব ওয়াইড 30 দেব, আমার আর একটু বড় দেওয়া লাগবে, 30 তো হবে না, 50 এবার ঠিক আছে, আর একটু বড় করা যায়, 60 করা যায়। আচ্ছা সেটা গেল, কিন্তু কার্ডের মধ্যে যেহেতু ইমেজটা এবং টেক্সটটা এটা সেন্টারে থাকবে, এবং প্যাডিংটা টপে থিন দিয়ে যাই। এটা সেন্টারে আসেনি কেন? আসেনি, আমরা যদি প্রবলেম হয় আমরা কার্ডের যেহেতু ভেতরে ও একটু উল্টা পাল্টা করতে পারে, এই জন্য আমরা একটা ডিভের মধ্যে আলাদা করে নিয়ে নিই, দেন এটাতে ক্লাস দেই টেক্সট সেন্টার থেকে এখন কি করে। ঠিক আছে, ঠিক আছে, আমাদের বাটনটার প্রয়োজন নেই, এক্সট্রা হিউজ টেক্সট আছে সেটার প্রয়োজন নেই, আমরা টেক্সট এবং টাইটেল দুটোকে কাট টাইটেল এবং কাট টেক্সট দিয়ে দিলাম। সিএসএস এর শুরুতে স্যার ফন্ট ফ্যামিলিটা দেখিয়ে দেওয়া যায় কি স্যার? ফন্ট ফ্যামিলি, সরি, ফন্ট ফ্যামিলিটা কি দেখিয়ে দেওয়া যায় স্যার? তাহলে ও এমবিল তো আর কি স্যার ফন্ট গুলো মানে অ্যাকুরেট আপনি এই ফন্ট চাচ্ছেন? জি জি স্যার, আমরা দেখে নেই যে কোন ফন্ট ইউজ করা। ফন্ট ফ্যামিলি হচ্ছে নুইতো সেন্স সেরিফ, তা আমাদের প্রায় সিমিলার গোত্রেরই আছে, মানে একটু হেরফের আছে। ওই ফন্টটাকে ডাউনলোড করতে হবে, দেন অ্যাড করতে হবে, এখন ওইটা একটু পরে করি, আমাদের স্ট্রাকচারটাকে দাঁড় করাই। আমরা আগে স্ট্রাকচারের উপরে মনোনিবেশটা করছিলাম, ওইটা আগে কমপ্লিট করি। তো আমার এইটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, আমার পাশের আর যে দুটো আছে কার্ড ওই দুটো এটাকে জাস্ট কপি করব, কপি করে এটাতে দিয়ে দিব, এটাতে দুইবার আসবে দুটো কার্ড। কিন্তু এইখানে যে কাট, এই কাটটা এই কাটটা একেবারে গায়ে গায়ে লেগে যাবে, দেখলে বুঝতে পারবো একেবারে গায়ে গায়ে। তো একটু স্পেস দেই, মার্জিন ফটো থ্রি দিলাম, কোনটাতে দিয়েছি নিজেরটায়, চলে আসছে। কিন্তু এটার মধ্যে কি হয়েছে, এটা মাঝখানে, এটা মাঝখানে, এই দুটো বক্স, এটাও মাঝখানে, লেখাও মাঝখানে, এটা তো হয়নি, হয়েছে কি? হয়নি না স্যার। কেন হয়নি? ওয়েল আমরা ফ্লেক্স ইউজ করব, একটা দুটো ক্লাস আছে যে দুটো ক্লাস ইউজ করলে এটা হয়ে যাবে, একটা হচ্ছে ফ্লেক্স, ওই গেল সিঙ্গেলটা, এইটা আমাদের কোন পার্টটা, এইটা মাঝখানে আনতে হবে, দ্যাট মিন্স এটাকে মাঝখানে আনতে হবে, এই দুটোর মাঝখানে। তো আমরা সেটা বলবো হচ্ছে তাহলে নেক্সট যে কলে SM6 ছিল প্রথমটা, কলMD6 এর প্রথমটা এটাতে কি দিয়েছি, বিফ্লেক্স ডিসপ্লে ফ্লেক্স, ফ্লেক্স আকারে ডিসপ্লে করো, দেন অ্যালাইন আইটেম সেন্টার, এটা ভার্টিক্যালি সেন্টার, এটা ভার্টিক্যালি সেন্টার, দেখি
ভার্টিক্যালি সেন্টার হয়ে গেল না, এবার লেখাটাকে সেম ওয়েতে নামালেই হচ্ছে। এই ক্রাতে ছিল পুরোটা ধরে এখন নামবে। আমি যদি ইন্ডিভিজুয়াল রাখতাম, মানে এই ডিপটা না দিতাম, তাহলে এই লেখাগুলো কোনটা মিডিলে, সবগুলো মিডিলে এনে একবারে গোলতাল পাকিয়ে যেত, একটা আরেকটার মধ্যে ঢুকে যেত। একটু দেখি এক্সাম্পলটা, দেখলে বুঝতে পারবো। দেখছেন সাইড বাই সাইড নিয়ে আসছে, তাও এটা একটা প্রবলেম। আমি কি করলাম, এটা করে দিলাম, এখন আর প্রবলেম নেই। এখন শুধু সে থিঙ্ক করবে আমাকে এই একটাকে সাইজ করতে হবে, ব্যাস। এখন এই সেকশন আর এই সেকশন সিমিলার, খালি ডিজাইনটা আপনি আলাদা করলেই হয়। আচ্ছা, এইখানে আমাদের ক্লাসের একটু হেরফের আছে, যার কারণে স্পেসিংটা পাইনি। দেখেন এইটুকু বুঝতে কোনো সমস্যা আছে? ফ্লেক্সের ব্যাপারটা অনেকে একটু ঘোলাটে আছে, ফ্লেক্সের ব্যাপারটা দেখাইছে স্যার, দেখাইছে না, তাহলে তো হয়েই গেল। বুঝি স্যার, কাজ করছি তো আমরা। থ্যাংক ইউ। পরের সেকশনটা চলে যাই। এই যে পোর্টফোলিও, এটাকে আপাতত আমি অফ রাখবো, কারণ আমার পোর্টফোলিওতে অনেক যে কোয়েরি টুল পাওয়া যায় অ্যাভেইলেবল, আমি এটা দিলাম না, অন্য একটা দিব। এখন আমি জাভাস্ক্রিপ্টের ওই পার্টে যাচ্ছি না, এটা লাস্টে করব, সেকশনটা ফাঁকা থাকুক, আমরা পরের সেকশনে চলে যাই। আমরা এই সেকশন করব, এই সেকশনটা সে আপনার স্কিল এক্সপার্টিস এটা শো করা। পোর্টফোলিওটা আমি এইখান থেকে যেহেতু অনলাইনে অন্য একটা টুলস ডাউনলোড করে আনবো, সেটা পরে করব। আমরা আপাতত বুটস্ট্র্যাপের সমস্ত স্ট্রাকচারাল কাজটা করে রাখবো, এটা হচ্ছে একটা সিঙ্গেল স্ট্রাকচার, সেটার জন্য এটা আপাতত অফ রাখলাম লাস্টে। তাও এক্সপার্ট এটা, এই পার্টটা তো সেম। এখানে একটা ইমেজ আছে, আমরা ইমেজটা দিব না, আমরা একটা নতুন একটা আইটেম দেওয়ার চেষ্টা করি। সার্ভিস গেল, তাহলে সার্ভিসের বা আগের যে ব্যাপার ছিল এইটা, এটা তো আমার লাগবে। নতুন একটা সেকশন করে নেই আগে। বারবার কপি করলে এখানেই রং হবে। এই সেকশনটার নাম হচ্ছে স্পটিস। হয়ে গেল। এটাতে বিজি ছিল, এটা বিজি লাগবে না, ব্যাকগ্রাউন্ড লাগবে না। এটার দুটো পার্ট আছে, একটা সিক্স, অপর পার্ট সিক্স, তাহলে দুটো পার্ট বসিয়ে দেই। আচ্ছা, দেন এক পার্টে হচ্ছে এটা, এটা কি সেকেন্ড পার্টে? এটা সেকেন্ড পার্টে না, তাহলে এটা পুরোটাই সেম, পুরোটাই সেম, শুধু টেক্সট গুলোকে একটু চেঞ্জ করে দিই। এক্সপার্টিস এন্ড মার্কেটিং ডিজাইন, এটা দিলাম। আর হচ্ছে মার্কেটিং ডিজাইন, ওয়েল বাকিটা সেম থাকলো, এটা হয়ে গেছে। লেটস চেক, এই পার্টে আমি চাচ্ছি প্রোগ্রেস বার দিতে, এটা আরো সুন্দর লাগে। আপনার এক্সপার্টিস লেভেল গুলো কি, সে কোনটায়, আরো স্পেসিফিক ভাবে আপনি বলতে পারেন, কিন্তু অনেক আছে। এটা নিয়ে দেখি, এটা একটু সুন্দর লাগে। এটা দিলাম, দেন প্রোগ্রেস এক একটা নাম দেই। এটা হচ্ছে বুটস্ট্র্যাপ, তারপর একটা HTML, দেন হচ্ছে CSS, 5D,
এসএস 3 দেই এন্ড জাভা স্ক্রিপ্ট এন্ড লাস্ট জেকোয়ারি স্যার সিস্টেম ড্রিভেন বাইরে দিবেন এগুলো দিলাম দেখি কি করে অবশ্যই কর এগুলো উপরে উপরে তো এজন্য তো আমরা আরেকটা কাজ করতে পারি এইখানটাতে থাকুক আমরা একটু স্পেসেস বাড়ায় দিতে পারতাম যে এই যে প্রোগ্রেস বার আছে প্রত্যেকটায় যদি আমি মার্জিন বটম দেই টু একটু সুন্দর লাগবে সেপারেশন তৈরি হবে সুন্দর লাগলো না সুন্দর হলো এই জিনিসটা কিন্তু আরো সুন্দর এইখানে তারা এক্সপার্টিস লেভেল গুলো বলেনি আপনি আপনার স্পেসিফিক পার্টের আপনার এক্সপার্টিস লেভেল গুলোর পার্সেন্টেজও দেখায় দিলেন এটাকেও কন্ট্রোল করা যায় জানেন তো এখানে পার্সেন্টেজ কিভাবে উল্লেখ করে দেওয়া যায় যেমন আমার এখানে 10% দেওয়া আছে আমি 10% না দিই আমি 75 দিব তো এটা কিন্তু বেড়ে যাবে হচ্ছে না ভুল জায়গায় ভুল জিনিস দিয়ে ফেলেছি না তো হ্যাঁ জি স্যার ভুলে গেছি এই পাশে 100 টা এখানে মনে হয় যে 100 দেখাচ্ছে হ্যালো মেল চাতে 75 ইভেন এখানেও 75 হ্যাঁ পারফেক্ট এটা আপনারা করতে পারবেন আমি জানি দেন চলে আসি হচ্ছে স্পন্সর লুক ভেরি ফাইন এখানে কয়টা আছে ছটা ইমেজ নামাইনি স্যার 75 যদি লিখে দিতে চাই স্যার শো যদি করতে চাই স্যার 75% নো প্রবলেম দিতে পারবেন আমি দেখাচ্ছি ওটা বুটস্ট্র্যাপে আছে লেভেল করে দিলে লোগোগুলো নামিয়ে নিলাম আপনাকে বুটস্ট্র্যাপে দেখে আসি কোথায় গেল এই যে দেখেন পার্সেন্টেজের উপরে লেখা জি স্যার ঠিক আছে এই স্টাইল ফলো করলে হচ্ছে জাস্ট এখানে যে পার্সেন্টেজ লিখে দিয়েছে জি আমরা এখানে লিখিনি আমরা যদি লিখে দিই জি স্যার 75% চলে আসবে এগুলো সবই দেওয়া আছে ও জি একটা থাকুক পরের গুলো দরকার হয় আপনারা অ্যাড করে নিন নাও স্পন্সর লোগো অ্যাজ ইউজুয়াল তবে এটাতে ব্যাকগ্রাউন্ড থাকবে থাকবে না জি স্যার থাকবে থাকবে ব্যাকগ্রাউন্ড নিয়ে নেই আর এটা হচ্ছে স্পন্সরস কিছুই না ছয়টা তাহলে দুটো করে কলাম প্লাস আইএমজি এটাকে আমরা ছটা করব 3 4 5 6 হয়ে গেছে ইমেজের নামগুলো চেঞ্জ করে দিই জি স্যার একই ইমেজ চলে আসছে ফাইন এটাও শেষ পরের এই সেকশনটা দেখেন একই রকম এখানে বক্স গুলো তো চারটা আগে ছিল তিনটা তাই না জি এটাকে মাঝে আনা লাগছে আর এখানে যেহেতু চারটা বক্স নিচেরটা তাহলে এখানে কাউকে মাঝে আনতে হচ্ছে না শুধু টেক্সটটাকে মাঝে আনতে হবে আর এখানে একই রকম একদম
সেম বলা যায়, আমরা এই সেকশনটাকে কপি করি, কিন্তু এখানে একটু উল্টে গেছে। আমাদের সার্ভিস ছিল না তো? জি স্যার, সার্ভিস। এখানে এটার নাম কি? অ্যাচিভমেন্ট। অ্যাচিভমেন্ট সামারি, বলে সামারি লিখতে আছে। অ্যাচিভমেন্ট দিলাম, এটা ব্যাকগ্রাউন্ড থাকবে না। আচ্ছা, এখানে এই যে কলামটা, এই কলামটা প্রথমে না, এই কলামটা শেষে। আর টেক্সট, এটা টেক্সট থাকবে রাইট সাইডে। এটা গেল, দেখে আসি। আচ্ছা, এইখানে এটাকে মাঝে রাখার কোনো প্রয়োজন নাই, এটাকে আমাদের দুটো প্রথমটাকে মাঝে করেছে, তো এখানে আমার প্রয়োজনই নাই এই জিনিসটার। এখানে দুটো কার্ড দিলেই হচ্ছে, একটা কার্ড আছে, কমপ্লিট, খালি একটু টেক্সট ডিফারেন্ট। এখানে আবার আইকন আছে, মানে আইকন এই একই রকম, ওখানেও আইকন ছিল তাই না? আচ্ছা স্যার, আপনি কোডগুলোকে মিনিমাইজ করে রাখছেন কিভাবে আমরা তো জানি না। আচ্ছা, এই দেখেন, আপনি যখন এই সেকশনটা না এই কর্নারে চলে যাবেন, এখানে মাউস নিয়ে দেখতে পাচ্ছেন, এই যে মিনিমাইজ হয়ে গেছে, এই সেকশন হয়ে গেছে। এটার জন্য সুবিধা দেখেন, আমার প্রত্যেক সেকশনে কমেন্ট আছে এবং সবগুলো মিনিমাইজ করে রাখা, তাই না? আমি যেসে কোনো সেকশনে চাইলে এক্সপ্যান্ড করে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা দরকার, এটা খুবই দরকার। আমি এটাকে কপি পেস্ট করে দেই। আমরা টেক্সটের ফরমেশন পরবর্তীতে ছোট বড় করে নিতে পারবো, এইখানে যদি যত আইকন গুলো লাগলে চেঞ্জ করে নিতে পারবো, উপরে আরেকটু স্পেস বাড়ায় নিতে পারবো, এটা বিগার কোনো ইস্যু না। এই সেকশনের স্ট্রাকচার তো আমার কমপ্লিট, ডিজাইন তো আমার ডিফারেন্ট হবে, ডিজাইন তো আমার ডিফারেন্ট হবেই, কারণ আমি পরবর্তীতে কালার, অ্যাকশন, একটু স্টাইল, বক্সের স্টাইল, ব্যাকগ্রাউন্ডে ইমেজ দিতে পারি, এটসেট্রা এটসেট্রা। দেন এর পরের সেকশন আছে টেস্টিমোনিয়াল, এটা একটা কিন্তু ক্যারোসেল, এই ক্যারোসেলটা তো পাওয়াই যায়, জাস্ট এইখানে যে ইন্টারনাল স্ট্রাকচার আছে এটা একটু চেঞ্জ করে নিতে হবে, এটারও ব্যাকগ্রাউন্ড আছে। তো আমরা চলে যাই, এই সেকশনটাকে অফ করি, এটা নিয়ে আসি নতুন সেকশন। এই সেকশনটার নাম হচ্ছে টেস্টিমোনিয়াল। জি স্যার, স্যার ছবিটার পাশে যে অ্যানিমেশন, এটা অ্যানিমেশন পাওয়া যায় না স্যার বুটস্ট্র্যাপে? বুটস্ট্র্যাপে ছবি দিয়ে এভাবে দেখি কি পাওয়া যায়। এই যে ক্যারোসেল, এটা নিব না, এটাও নিব না, এটা নিব, জাস্ট এই দুই পার্টটা রাখবো না, আর এটাও নিতে পারে, এখানে লেখাজোখা অনেক কিছু আছে, এটা নিয়ে নি। কলম ডি 12 হবে, একটাই তো কলম। দেন নিচে এই দুটো হচ্ছে আপনার ওই দুই পাশে দুটো অ্যারো সরিয়ে দিলাম, আর ইমেজ গুলো লাগবে। তো আমরা ইমেজ না, আমরা ভিতরের যে আপনার ফরমেশন, এই ব্যাকগ্রাউন্ড ইমেজ টিমেজ রাখবো না, ক্যারোসেলের ভেতরকার যে কন্টেন্ট এটাই চেঞ্জ করে ফেলবো।
1 মিনিট এবার আমরা চাইবো যে ভেতরকার যে কন্টেন্ট আছে এই কন্টেন্টটাই আমরা চেঞ্জ করে দিই। কন্টেন্ট কি করে চেঞ্জ করব, আমরা অনেক কার্ড আছে যেটা এরকম দেখতে, এক পাশে ইমেজ এক পাশে টেক্সট। এই যে জায়গাগুলো আমি চুজ করছি, আপনারা এই সমস্ত জায়গায় কনফিউজড হন, আপনারা চিন্তা করেন কি এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা আপনারা মেইনটা চিন্তা করবেন, এক পাশে ইমেজ এক পাশে কন্টেন্ট। দেখি এই ধরনের কার্ড আছে কোন জায়গায়, পাচ্ছি না তো? এই একটা কার্ড পাওয়া গেছে ইমেজ, এই যে পাওয়া গেছে এক পাশে ইমেজ এক পাশের লেখা, ঠিক তো? আছেন আপনারা আমার সাথে? আচ্ছা, আমরা মোটামুটি আমরা ডিজাইন কন্টেন্ট পেয়ে গেছি, একটা করব পরের গুলো কপি পেস্ট করে দিব। ওয়েল, তো এইখানে কি কি আছে, ইমেজটা আমরা ওই পাশে রাখবো না, এটাও কলাম বেসিস করা না, কলাম বেসিস করা তো, এটা 8 কলামের ওটা 4 কলামের, তো আমরা 4 কলামটা পাশে ইমেজটা নিয়ে আসি। অ্যান্ড ইমেজ লাগবে না তো একেই নিয়ে আসি, সমস্যা কি? কিন্তু এই ইমেজটা অনেক বড়, এটাকে একটু ছোট করতে হবে। ইভেন এটাকে আমি স্কোয়ার করব, একটু ছোট করে আগে স্কোয়ার করি। কত কত আছে মনে হয়, আমরা 200x200 করি। আসছে তো ছবিটা বসাই, কার্ড ইমেজ আকারে রাখবো, রাখি আপাতত। আর একটা কাজ করি, IMG ফ্লুইড এটা দিয়ে দেই, একটু চেক করে আসি। আসছে বাট ফুল হয়নি, এটারও কিছু কারণ আছে, এখানে ফিক্স করে দেওয়া আছে, ফিক্স করব না। এবার আমার কার্ডটা কিন্তু ফুল ওয়াইড হয়ে গেল। এখন কিছু ব্যাপার আছে, সেকশনের একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমরা সেকশন ব্যাকগ্রাউন্ড দিয়ে আসি আগে। আর একটা ব্যাপার হচ্ছে কার্ডের একটা বর্ডার আছে, কার্ডের বর্ডার আছে, আমরা বর্ডারটাকে নান করতে পারি। কিভাবে? বর্ডার জিরো, আর হচ্ছে বিজি ব্যাকগ্রাউন্ড নান করা যায় কি করে?
বর্ডার চলে গেছে ব্যাকগ্রাউন্ড ডাউন করা যায় কি করে ট্রান্সপারেন্ট ইউজ করে ট্রান্সপারেন্ট করে স্যার ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট বিজি এটা তো জি স্যার নাইস এখন ইমেজটা কিন্তু অনেক বড় আমার মনে হয় এত বড় ইমেজ এখানে প্রয়োজন না আমরা এটাকে 3 করি এটাকে 9 করি এবার ঠিক আছে এখন ইমেজটাকে আমরা রাউন্ড করে দিই আর এই টেক্সটটাকে মাঝ বরাবর নিয়ে আসি ইমেজ রাউন্ডারি ক্লাস কি রাউন্ডার ইমেজ সার্কেল না স্যার রাউন্ডেড রাউন্ডেড আর শিওর বিষয়টা হচ্ছে রাউন্ডেড সার্কেল আর যেহেতু আমরা সেন্টার আনতে গেলে কি করি ডি ফ্লেক্স তারপরে কি আইটেম অ্যালাইন 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 আইটেম অ্যালাইন আইটেম অ্যালাইন আইটেম আর অ্যালাইন আইটেম অ্যালাইন আইটেম অ্যালাইন আইটেম সেন্টার এইটাকে এই 5 আছে এটাকে একটু বড় করে 1 দিয়ে দিই তাহলে এটা বিগার হয়ে যাবে তাহলে এইবার টেস্ট করি নাইস এখন নিচের যে এই যে ইয়াটা ছিল সুইচিংটা আচ্ছা আগে এটাকে একটু কপি করে মাল্টিপল কাট করে দেই এই যে কাট তো অর্ডার গুলো কপি পেস্ট করে দিয়ে দেই এটা রিপ্লেস হয়ে যাবে and it are replace হয়ে যাবে হয়ে গেল এবার সবগুলোই একই এখন আমি যখন এটা সুইচ করব এই সুইচিং এর ব্যাপারটাকে আমার ফিক্স করতে হবে সে ক্ষেত্রে এইখানে একটা ক্লাস ধরি pnc then এটা কি বলা যায় এটা কি কালার কিসেরই এটা হচ্ছে কন্ট্রোল এটা এলাই না ব্যাকগ্রাউন্ড কালার আমরা ব্ল্যাক করে দিই এবার ঠিক আছে আচ্ছা উপরে একটা টাইটেল ছিল এইটা তারপরে হচ্ছে লেখা নিচে দুটোই আমরা উল্টাই দিই আমরা যেটা করেছি এইখানে এটার প্রয়োজন নেই স্মল আকারে তার দুটো নাম আছে এটা থাক আর ক্যারোসেলের উপরে আর একটা 12 কলামের নিতে পারি অল এমডি 12 দেন এখানে আপনি চাইলে এইচ 4 আর হচ্ছে একটা এইচ 2 আর হচ্ছে পি তিনটে জিনিস ছিল অথচ এখানে মনে হয় অনলি দুটো মানে লাস্টের এই পার্টটা রাখেনি টেস্টিমোনিয়াল
আর এটা আর টেক্সটটা কি হবে সেন্টার ফাইন এতটুকু থাক পরেরটা পড়ে এইগুলো যদি একটা কোটেশন লাগাতে চান আর একটু বড় ছোট করতে চান আর একটু ডিজাইন করতে চান নো প্রবলেম আপস টু ইউ এগুলোকে যদি একটু মডিফাই করতে চান এই যে নিচের গুলোকে করতে পারেন দ্যাটস নট আ ফ্যাক্ট এটা গেল আমরা পরের পাটা চলে যাব আমাদের ক্যারোসেল হয়ে গেছে প্রাইসিং টেবিল ভেরি সিম্পল একটা জিনিস এটারও অনেক কার্ড আছে আমরা কার্ড পাবো আমরা আগে সেকশনটা তৈরি করি সেকশনটার নাম কি প্রাইসিং সেকশন প্রাইস এখানে কোনো ব্যাকগ্রাউন্ড নেই এবং এটাতে কলাম হবে তিনটা তবে ফার্স্ট একটা কলাম আছে ওটাকে আমরা আলাদা রোয়ে করি আর এই রো এর মধ্যে হচ্ছে আমার প্রাইসিং ফ্যাক্ট গুলো যাবে আর একটা ব্যাপার যেটা বুঝতে পারছি যে এখানে একটা প্যাডিং বটম কোড দিয়ে রাখি কারণ প্রাইস টেবিলের সাথে এটার একটা কনফ্লিক্ট না হয় একেবারে গায়ে গায়ে মিশে না যায় এর জন্য একটা স্পেসিং দিলাম দেন টাইটেল গুলো নিয়ে আসি টাওয়ার প্রাইসিং অ্যান্ড দ্য সেকেন্ড থিং লেটেস্ট প্রাইসিং প্ল্যান করলাম এরপরে আমাদের প্রাইস টেবিল কি আছে একটা টাইটেল বার আছে বাটন আছে ভিতরে একটা ইউএলএল আই আর একটু লেখা এই ধরনের ক্যারোসেল কিন্তু ওই কার্ড কিন্তু অ্যাভেইলেবল আছে আই থিংক এটা কি ইলাবোরেট করে না জি স্যার এটা কাজ হবে তো আমরা এটার ভিতরে দিয়ে দেই ফাইন এই হেডলাইনটাকে আমরা একটু এইচ 2 দিয়ে বড় করি ফিচার দেন এইখানে পি এর জায়গায় আমরা হচ্ছে একটা ইউএলএলআই নিব দেখি তো এখানে লিস্ট কই লিস্ট গ্রুপ ওয়াইজ লিস্ট গ্রুপ এই লিস্ট গ্রুপটা কাজে লাগাই দিই আর বাটনটা থাকবে ফুটারে গেট সার্ভিস দেখে আসি এটাকে সেন্টারাইজ করতে হবে চলে জি স্যার এখন শুধু নিচে নামো না ঠিক আছে স্যার এইখানে প্রাইস দামটা লিখে বড় ছোট যেটা করার করে নিলে হয় আর অ্যানিমেশন যখন দিবেন তখন অ্যানিমেশন
করে এটাকে আমরা কপি করি কোনটা কপি করব আমরা কলামটাকে কপি করব দেন ব্যাস স্কয়ার টান আপ প্রাইস টেবিল তিনটা হয়ে গেল এইখানে আমরা চাইলে টাইটেলটার ব্যাকগ্রাউন্ড ডিজাইন করতে পারি ফুটারটা ডিজাইন করতে পারি ইচ্ছা মতো কাজ করতে পারি জায়গায় and then on the blog ei dhoroner card to available paoa jay okay ebar ei je blog blog ব্লক সেকশনে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড থাকবে আমরা একটাতে ব্যাকগ্রাউন্ড দিয়েছি আর একটাতে ব্যাকগ্রাউন্ড দেই এইভাবে আসছে সিকোয়েন্স ব্লক গ্লো হবে তিনটা কলামে তো এইখানে কিন্তু একটা হেডলাইন আছে এখানে আমরা একটা রো করি দেখে আসি ঠিক আছে নাও আমাদেরকে কার্ড একদম হুবহু ওই ধরনের কার্ড পাওয়া যায় এই যে সেম টু সেম আমাকে ইমেজটা নিতে হবে তো আমি তিনটা ইমেজ নিয়ে নেই এখানে ব্লগ নামে এখানে প্রত্যেকটা জিনিসের কিন্তু আমি একটা ফোল্ডার করছি আপনারাও ঠিক সেম ওয়েতে কাজ করবে আইএমজি img then one dot block ছিল and এর ভিতরে block on dot jpg first একটা পরের গুলো অন্য এখানে আরেকটা জিনিস হচ্ছে অ্যাঙ্করের বাটন আমাদের বাটন সিস্টেম না আমাদের নরমাল টেক্সট এই যে আর এখানে হোয়াইটটা ফিক্স করে দেওয়া এটাকে সরিয়ে দিই ব্যাস এটাকে তিনটাকে কপি পেস্ট মেরে দিই আর এইখানে ছবিগুলো একটু চেঞ্জ করি টু ডট পিএনজি b dot in point
ব্লক সেকশন কমপ্লিট লাস্ট থাকছে আমার ফুটার ফুটারের তিনটা পার্ট আছে একটা 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 এটা সো ইজি থিং এটা একটা সেকশন এটার জন্য হচ্ছে কি এটা অপটিন এটার বিজি লাগবে না ব্যাকগ্রাউন্ড আলাদা একটা ইন্ডিভিজুয়াল ব্যাকগ্রাউন্ড হবে এখানে এটাতে পিএনসি অপটিন কিন্তু এই সেকশনটার কোনো প্যাডিং ও দরকার নেই এই সেকশনটা একেবারে গায়ে গায়ে লাগানো অবস্থায় ছিল দেখলেই বুঝতে পারবো এই যে এটা তো একেবারে নিচে কোনো স্পেস নাই পড়েও নাই এটা এরকম এটার যে ব্যাকগ্রাউন্ড কালারটা হয় সেটা আমরা নিয়ে নেই ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম এবং এর ভেতরকার যে টেক্সট গুলো হবে সেটা আমরা একবারে এখানে উল্লেখ করে দিই কালার ওটার জন্য আলাদা একটা ক্লাস ইউজ করা লাগবে দরকার কি যেহেতু একটা ক্লাস ইউজ করেছি নাও এটারও দুটো পার্ট করা যায় একটা হচ্ছে টেক্সট অ্যানাদার ওয়ান ইজ বাটন বাটনটা যদি করি অ্যাঙ্কর এখানে লেখা হচ্ছে কন্ট্যাক্ট আস আর এই টেক্সটটা একটু কপি করে রাখি এটা একটা বাটন VTN LT and VTN info ও হয়ে গেল এইটাকে আমাকে রাখতে হবে হচ্ছে রাইট সাইডে দেখি রাইট সাইডে যায় কি না হ্যাঁ রাইট সাইডে গিয়েছে লেখা আসছে এইবার লেখাটা এবং এর হাইট ওয়াইডটাকে ফরম্যাট করতে হবে তো লেখাটা আমি যদি এখানে এইচ ওয়ান দেই কত বড় হয় একটু বিগার বেশি হয়ে গেছে আমাদেরকে এইচ টু দিতে হবে আর এইচ ওয়ান চেষ্টা করতে হবে যে পেজে একটাই রাখার দেন এবার হচ্ছে আমাদের প্যাডিং ইস্যু আছে উপরে কতটুকু জায়গা ছাড়তে হবে নিচে কতটুকু জায়গা ছাড়তে হবে এটা এটা আমরা এখানে বলি যে প্যাডিং ওয়াই মানে হচ্ছে টপে এবং বটম এসে জায়গা থাকবে ভার্টিক্যালি আর একটু দেওয়া যায় লাইক এখানেও এখানে পিটি দিলেই হচ্ছে থাকলো আমরা পরের সেকশনটা হচ্ছে একটা ফুটার সেকশন এবং এটাতে আপনার প্যাডিং ট্যাডিং আসে এটাকে একটা সেকশনেও রাখতে পারি ফুটারটা আমরা শুধু এটাই রাখি আমাদের জন্য সুবিধা হয় বটম পিওয়াই 4 তারা থেকে স্যার ওয়াই মানে হচ্ছে প্যাডিং ওয়াই হচ্ছে ভার্টিক্যালি বোঝায় টপে এবং বটমে সরি মানে 4 দ্বারা কি স্যার 40 পিক্সেল বোঝানো হয় স্যার না 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 এটা একটা পার্সেন্টেজ ওয়াইজ হয় 5 পর্যন্ত আছে 1 থেকে
ওইটা জায়গা ভেদে ডিফারেন্ট নেয়, আপনার যেমন স্পেস তেমন পার্সেন্টেজ ওয়াইজ ফাঁকা করে নেবে। এগুলো সব রেসপন্সিভ ইস্যু তো, এই জন্য এখানে আমাদের চারটা হবে, তো তিনটা আমরা স্পেস করে নেব। এটা হচ্ছে কমনলি যেহেতু দুইটা জায়গাতেই ফাঁকা আছে উপরে এবং টপে একই, আর এখানে চারটা বক্স, তো ফার্স্ট বক্সে আমাদের এই লোগোটা লাগবে। তার আগে একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নেই। এটা হচ্ছে আমরা বলি পিএমসি কিক দেওয়া যায়, এটা বটম বটম বক্স। স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার, কোর্স স্যার ওয়েবসাইটটা যেটা দেখে দেখে আমরা মার্কআপ করতেছি, ওইখানে যে ব্যাকগ্রাউন্ড গুলো আছে ওইগুলো যদি ব্যাকগ্রাউন্ড কালার হয়ে থাকে ওইগুলো মানে নেওয়ার জন্য কোনো টুল আছে, মানে ফটোশপে পিএসডি তে না নিয়ে গিয়ে বা ওখানে এখান থেকে এই যে দেখেন আমি নিচ্ছি তো ও ওইভাবেই ওই ইন্সপেক্ট করে করে না, হ্যাঁ এই পিক্সি ডিক যে ওরকম কোনো সফটওয়্যার বাজে হবে যাবে ঠিক আছে, কালার বে এখানে নেওয়া যাবে তো এই যে এখান থেকে একেবারে এক্সাক্টটা পাবেন ওরা যেটা কোডিং এ লিখছে। জি স্যার ঠিক আছে। আর পিক্সি ইউজ করা হয় অনেক সময় খুব ছোট ছোট জায়গা থেকে কালার গুলো পাওয়াটা কঠিন সেক্ষেত্রে। আসছে এখানে এখন কন্টেন্ট দিয়ে প্রথমে একটা লোগো আছে, পরে হচ্ছে আচ্ছা তাহলে আইএমজি ওটা থাকলো, অ্যান্ড দেন হচ্ছে একটা টেক্সট, আর হচ্ছে আমাদের ইউএলএলআইএস এটা হচ্ছে সোশ্যাল আইকন গুলো দেওয়ার জন্য। আচ্ছা আমরা এইখানটায় ফন্ট আসাম ইউজ করবো, প্লাস এফ এ বি ব্রান্ড এফ এ ফেসবুক ঠিক আছে। আর ফেসবুক টুইটার লিঙ্ক দিন ইনস্টাগ্রাম ইউটিউব আর থাক, এবং এখানে কিছু ক্লাস আছে যেমন আনস্টাইলড লিস্ট লিস্ট আর হচ্ছে ডিসপ্লে ইনলাইন কি হলো ডিসপ্লে ইনলাইন ব্লক স্যার, কি যেন একটা হেরফের হচ্ছে। আই ট্যাগ গুলো শেষ করেননি এই জন্য কি এক্স্যাক্টলি আই ট্যাগ গুলো এবং এ ট্যাগ গুলো উল্টে গেছে, না না আই ট্যাগ গুলো শেষ করিনি তাই না, হ্যাঁ আই ট্যাগ শেষ হয়নি। এবার ঠিক আছে ডিসপ্লে ইনলাইন ব্লক, না এইভাবে না, এলআই তে যদি লিস্ট ইনলাইন আইটেম দেওয়া হয় তাহলে প্রত্যেকটা এক লাইনে চলে যায়। ফ্লেক্স হ্যাজ সরি আবার বলেন, এলআই তে যদি ক্লাস ইউজ করা হয় যে লিস্ট ইনলাইন আইটেম তাহলে প্রত্যেকটা এলআই চলে যাবে একসাথে, সবগুলো এলআই লিস্ট ইনলাইন আইটেম। আমাদের একটা ক্লাস আছে যেটা ইউজ করলে এটা হয়,
ডি ইন লাইন ছিল তো তাই ফ্লেক্স ইন লাইন ফ্লেক্স মাইট বি এটা প্রত্যেকটাই দিতে হবে তো প্রত্যেকটা লিস্ট আইটেম তো ব্লক হয়ে আছে এবার আমাকে একটু টেক্সটের সাথে এটার ইমেজের লোগোটা নিয়ে আসতে হবে আমাদের একেবারে হোম এজ লোগোটা ছিল ওটাও ইউজ করতে পারি আমরা চাইলে এই যে লোগোটা png img log.png and then alt and class img fluid হ্যালো আর এইখানে কিছু টেক্সট আছে কোম্পানি টেক্সট এটা দিয়ে দিলাম quite well white text that otherwise একটা ইউএল এলআই ইউজ করতে পারি এখানে বাট এখানে ইনলাইন হবে না লাস্টে আমাদের একটা হেডলাইন আছে আর হচ্ছে একটা ফর্ম তো আমরা ফর্ম কই ইনপুট গ্রুপ দেখো তো আমরা কি করে এখানে আমাদের তো এভরিথিং লাগবে না লাগবে কি আপনার স্পিকার অফ আছে
হ্যালো, জি স্যার শোনা যাচ্ছে? হ্যালো, জি স্যার এখন শোনা যাচ্ছে? দেখতে পাচ্ছেন স্যার? দেখতে পাচ্ছি স্যার, স্পিকার অফ ছিল আপনার। জি স্যার আছি স্যার। ওকে ওকে ওকে, এইখানে আমাদের একটু জাস্ট কালারিং আর হচ্ছে আর কিছু তেমন নেই এই পার্টটাই। তো আমরা এখানে একটা স্পেসিফিক ইয়া নিতে পারি, তার আগে আমরা এই যে এক কাজ করি, কালারিং করে দিই। বাকিটা হচ্ছে এই অ্যাঙ্করে, অ্যাঙ্করে ডিরেক্টলি আপনি দিতে পারেন না, মানে উপরে কোনো একটা জায়গায় যদি ক্লাস দেই সেটা অ্যাঙ্কর নিবে না, অনলি ওকেই কালার বলে দিতে হয়। আমরা এর জন্য একটা ইয়ে করি, অ্যাঙ্কর এটা ইউএল গুলাতে বলে দিয়ে আসি। দেন এটাকে যদি বলে দিই কালার হোয়াইট, দেন এ নিবে। এটুকু হয়ে গেল। লাস্ট যে পার্টটা থাকে স্ট্রাকচারাল, জাস্ট ফুটারটা, আমরা ফুটার ট্যাগের মধ্যে এটা করতে পারি, এটা এখন আর প্রয়োজন নেই আমাদের। এটা হচ্ছে ফুটার, তো ফুটারে কি করা যায়, অনলি একটা টেক্সট লাগে যেটা সেন্টারাইজ থাকবে, তো আমরা একটা ডিভ নিয়ে নিই। আর হচ্ছে আমরা একটা কাজ করি, প্যাডিং দুপাশে দিয়ে দেই, এটা টু দিয়ে দিলাম, আর এখানে পি দিয়ে আমরা হচ্ছে টেক্সটটা লিখি, নাও দিতে পারি, পি না দিলেও প্রবলেম নাই। But I prefer copy. স্যার এখানে কি অনেক সিএসএস কম কোড লিখে মানে এই টেমপ্লেটটা তৈরি করার চেষ্টা করছি, তাই না? মানে বুটস্ট্র্যাপ দিয়েই বেশি? না না, এটাই করছি, এটাই হবে। জি স্যার, যারা সিএসএস ভয় পায় বা তাদের জন্য। আচ্ছা, একটা হচ্ছে কালার বাকি আছে, টেক্সট হোয়াইট সবার জন্য, ব্যাকগ্রাউন্ডটা দেই নাই। আমরা ফুটারে ব্যাকগ্রাউন্ড দেই, ব্যাকগ্রাউন্ড কালার পিওর ব্ল্যাক দিতে পারি, ওকে। আর একটু প্যাডিং বাড়াই, যথেষ্ট। আচ্ছা দেখেন আমার এইটা করতে কত সময় লাগলো? 2 ঘন্টা স্যার, 2 ঘন্টা 15 মিনিট এরকম। খারাপ হয়েছে? না স্যার, ভালো হয়েছে, যথেষ্ট ভালো। না স্যার, এইবার যদি চান যে আপনি এই যে স্ট্রাকচার হয়ে গেল, এবার আপনি চান যে আপনার এই জায়গাটা ডিজাইন করবো, ওয়েল করেন, আপনি এইখানে টেক্সট গুলো, ফন্ট গুলো, বাটন গুলো করেন, এখানে যদি আরো কারুকার্য, ব্যাকগ্রাউন্ড ইমেজ হ্যানশান, অনেক কিছু করা যায়, এখানে বক্স গুলো সুন্দর করেন, এখানেও করেন, চাইলে এখানেও করেন, মানে প্রত্যেকটা জায়গায় আপনি এখন টুকটুক করে কাজ করবেন, কিন্তু এখন আপনার কাজ করাটা অনেক সহজ, অনেক ভালো লাগবে। কেন,
পুরো একটা পেজ আপনার করা হয়ে গেছে, পুরো একটা পেজ করা হয়ে গেছে, জাস্ট আমাকে মনে হলো আজকে এই জায়গাটা একটু অমুক ওয়েবসাইটে ব্লক সেকশনটার বক্স গুলোকে একটু সুন্দর করে দেওয়া আছে, আমি ওইটা ফলো করবো। ঠিক আছে, করেন, এই হচ্ছে ওয়ে। আচ্ছা বুটস্ট্র্যাপ, এবার আপনার একটা জিনিস মিসিং ছিল, সেটা হচ্ছে পোর্টফোলিও। আমরা অনেক টুল পাই, অনেক অ্যাভেলেবল টুল আছে অনলাইনে, যদি আমরা চাই পোর্টফোলিও যে করি ক্লায়েন্টস, একেবারে লেটেস্ট গুলো নেওয়ার চেষ্টা করবেন, কারণ পুরোনো গুলো যেটা হয় সেটা হচ্ছে কনফ্লিক্ট করে, মানে আপনার এখনকার যে কয়ের ভার্সন আপগ্রেড, কিন্তু আপনি ইউজ করেছেন অনেক লোয়ার ভার্সন, তখন কি হয় প্রবলেম? স্যার এটা কি জেকোয়ারির ওয়েবসাইট? স্যার এটা তো যে অন্য কোনো, না এটা আরেকটা, এটা অন্য, ফ্রি পাওয়া যায় অ্যাভেলেবল, যেমন এখানেও ফ্রি পাওয়া যায়। এই যে এখানে দেখেন অনেক কিছু আছে, যেটা আপনার ভালো লাগবে সেটা নেবেন, ডেমো দেখতে চাইলে এখানে ডেমো দেখেন, যে এখানে আছে এই যে এই যে এই যে, আচ্ছা এটা পছন্দ হচ্ছে না, ঠিক আছে আমি আর একটা দেখি, এটা দেখি, এটা অ্যানিমেটেড না অতটা, একেবারে সিলি জিনিস। তো আপনি এখানে দিতে পারেন যে আরো কিছু আছে, এইটা মনে হয় জেকোয়ারির প্লাগইনস, কই ডেমো কই ডেমো, ওয়ার ইজ ডেমো, এই যে ডেমো আছে, এটা সুন্দর না? এটা যে কোয়ারের নিজস্ব, জি স্যার সুন্দর, এটা এখান থেকে স্লাইড করা যাচ্ছে, ওয়াও। আর কি চাই, যে কোয়ারে যেহেতু নিজস্ব, আমরা প্লাগিনস নামে একটা ফোল্ডার করব, এটা হতে থাকুক, তার আগে কিছু জিনিস আলোচনা করব। এই যে টেমপ্লেটটা করলাম, এটা কি রেসপন্সিভ হয়েছে কি হয় না, টেস্ট করতে হয় না? জি স্যার টেস্ট করতে হবে, জি স্যার টেস্ট করতে হবে, তো আমরা একটু টেস্ট করে আসি। আমাদের নিচে কোনো স্ক্রুল বার নেই, দ্যাট মিন্স এটা কিন্তু রেসপন্সিভ আছে। কিছু ব্যাপার হচ্ছে, এইখানে একটু স্পেস দরকার, এইখানে একটু বক্সের মাঝে মাঝে স্পেস দরকার, এছাড়া এভরিথিং রেসপন্সিভ, এগুলোকে একটু মিডিলে আনা যায়, এখানে একটু স্পেস দরকার, এগুলো তো সব মার্জিন টপ বটম এগুলো, কিন্তু আমার লেআউট কিন্তু ফুললি রেসপন্সিভ। দেখেন ক্যারোসেলটা কত সুন্দর করে আসছে, প্রাইস টেবিলটাও একেবারে রেসপন্সিভ, ব্লক এভরিথিং, ফুটার কোনো প্রবলেম নেই। এইগুলোকে আমরা জাস্ট সেন্ট্রাইজ করব, একটা রেসপন্সিভ ডট সিএসএস নিব স্পেসিফিক সাইজে এসে, যেখান থেকে ব্যাপারগুলো 100% এরকম বক্স আকারে হয়ে যায়, সেখানে গিয়ে আমরা যতটুকু মডিফাই করা লাগে করব। কিন্তু এই যে বুটস্ট্র্যাপের স্ট্রাকচার গুলো ফলো করলাম, এটাতে করে কি হয়, আমার সাইটটা নিয়ে টেনশন হয় না যে আমারটা কি রেসপন্সিভ হলো কি হয়নি, এটা এখন ফুললি রেসপন্সিভ, দেন আপনি আপনার মতো জাস্ট মডিফাই করেন। আমার কথা হচ্ছে যে আপনাদের যে বোরিং এর জায়গাটা, যে হেজিটেশনের জায়গাটা, এটা আমি আপনাকে ক্লিয়ার করলাম। আপনারা করার সময় স্ট্রাকচারটা এইভাবে যদি প্রথমে দাঁড় করিয়ে নেন, আমার মনে হয় এরপরে আর আপনার জন্য বাধা থাকে খুবই কম। আচ্ছা আইরিন আক্তার, আপনি যেটা বলেছিলেন যে স্ট্রাকচারে সিএসএস এ প্রবলেম, এখন কি মনে হচ্ছে এটার পরে? স্যার এখন তো খুব ভালো লাগতেছে, যে মনে হয় আর সমস্যা হবে না। হ্যাঁ আশাও করি আমি তাই, দেখেন কতটুকু সিএসএস আমার লাগছে, আমার স্যার এভাবে করি নাই তো,
হবে না ইনশাআল্লাহ সহজেই পারে যাবে স্যার আমার জাস্ট ওই সিএসএস এর সমস্যা আচ্ছা আচ্ছা আর দেখেন প্রত্যেকটা সেকশন কত সাজানো গোছানো এবং কত সহজে হয়ে গেল স্যার সাজানো আমাদের কোডগুলো সাজানো থাকে কোডি স্যার কোডি আপনাদের একটা মার্কিং ছিল এটার উপরে এই সাজানো গোছানোর উপরে আমি একটা মার্কিং করে দিয়েছিলাম যাই হোক আপনাদের এখনো আমি রেজাল্টটা হাতে দেই নাই বা বলি নাই আপনাদের কাজগুলো দেখে আমার যেগুলো মনে হচ্ছে সেগুলো বলছি যে আপনাদের কাজে কোনো একটা জায়গায় ফাঁক পোকর আসলে ওইটা না ওইটা আপনাদের এখনো জানা নাই যে কাজ স্টার্ট করব কি করে আর প্রোগ্রেসটা আগাবে কিভাবে প্রোগ্রেসটা হবে কিভাবে এটা গেল আমরা একটা পোর্টফোলিও অ্যাড করতে চাচ্ছিলাম এখানে এক্সাম্পল ইউজ এক্সাম্পল দেওয়া আছে ফ্লিকার স্টোরেজ API, Google Doc, Photo Plus. Use file. Oh, এখানে ইউজেস গুলো বলে দিয়েছে ইনক্লুড করতে বলেছে যে সেগুলো দেন যে ডিভ এর মধ্যে আমি নিব পুট এ ডিভ এলিমেন্ট ইন দ্য বডি অফ দ্য এইচটিএমএল গ্যালারি দেন এটা ও এটা একটা ফ্যাক্ট হচ্ছে এগুলো হচ্ছে স্পেসিফিক অ্যাকাউন্ট থেকে লোড নেয় জি স্যার ফ্লিকার অ্যাকাউন্ট থাকতে হবে মানে ইয়াহু একটা ফ্লিকার অ্যাকাউন্ট সো এটা আমাদের জন্য না আমাদের হচ্ছে ন্যানো যে করে ন্যানো গ্যালারি আমরা দরকার হয় অন্য জায়গা থেকে নামাবো যদি আমাদের ডিজায়ার্ড থিংটা আমরা না পাই এখানে 80টার উপরে আছে আচ্ছা আইসোটোপ ইউজ করতে পারি তো আমরা হ্যাঁ এটা তো ইউজ করা হয় ম্যাক্সিমাম জায়গায় এটা ইউজ করে এইখানে কিছু এক্সাম্পল দিয়ে রাখা কোড পেনে নিয়ে গেছে কোড পেনে হচ্ছে আপনারা কিভাবে ইউজ করছে আমি ওদের এখান থেকেও নিতে পারি ডাউনলোড আনমিনিফাইড আনমিনিফাইড ও এখানে ইউজ এবিলিটিটা অল আছে এটা মিনি এটা ইউজ করব আমরা আর আমাদের সিএসএস লাগবে না এ হচ্ছে মোটামুটি লেআউট কিন্তু এটা হবে না আমাদের লাগবে একেবারে ইউজুয়াল যে আছে তো ভেঙে চুরে আলাদা হয়ে যাচ্ছে এইটা মাইট বি গ্রিড আইটেম গ্রিমা গ্রিড আইটেম এগুলো দেখি ম্যানুয়ালি অনেক কিছু অ্যাড করতে হয় এত কিছু করা যাবে না
আমাদের একটু ইজিয়ার কিছু খুঁজি। সময় কম, নেট কি খারাপ আজকে? স্যার আপনি কোথা থেকে ক্লাস করতেছেন? কোথা থেকে ক্লাস নিচ্ছেন? হ্যালো, জি স্যার শুনতে পাচ্ছি। হ্যালো স্যার। জি স্যার ঠিক আছে, শোনা যাচ্ছে? জি স্যার শুনতে পাচ্ছি। এতক্ষণ হচ্ছে ডেটা প্ল্যান নিয়ে কাজ করছিলাম, মানে মোবাইল দিয়ে, এই জন্যই ঝামেলাটা। আচ্ছা আপনাদের কোনো সাজেশন আছে? জি স্যার শুনতে পারি। এই আইস প্লাগইনস এর ক্ষেত্রে স্যার আমরা তো মিক্সিটা ইউজ করছি, তারপর ওই যে ইমেজ লাইট এ দুটো ইউজ করছি। ও অলরেডি করেছেন? ইয়েস স্যার। ইউজ আছে যে কোনো একটা, আমি ইজিয়ার কিছু খুঁজছিলাম সময় যেহেতু কম। অ্যাভেইলেবল আছে। আচ্ছা ঠিক আছে, এটা আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম, আপনারা এটা অ্যাড করে নেবেন। ওকে স্যার। জি স্যার ঠিক আছে। এখন নিজেদের ভিতরে একটু আলোচনা করি। এবার আপনারা যেটা করবেন, আমি জাফর ভাই আপনাকে যেটা বলেছিলাম যে গুগল ড্রাইভে একটা অ্যাকাউন্ট করে সবাই, সরি ড্রপ বক্সে সবাইকে দিয়ে দিবেন। তো জাফর বলবো নাকি? হ্যাঁ স্যার একবার ক্লিয়ার করে বলেন দেখি কি কি করতে হবে ড্রপ বক্সে। ড্রপ বক্সে প্রথমে একটা ফোল্ডার করবেন যেটা আপনার সহপাঠী সবাইকে শেয়ার দিবেন, যেন তারা তাদের ফাইল ওইখানে আপ করতে পারে। জি স্যার। আবার তারা প্রত্যেকে তাদের নামে একটা ফোল্ডার ওইখানে করবে, যেখানে তাদের ফাইলগুলোই আপ করবে তার ফোল্ডারে। জি স্যার। আর আমি এবং মাজেদ স্যার আমরা দুজন আমরা চাইবো আপনাদের ফাইলগুলো যেন একটু চেক করতে পারি, আমাদের দুজনকেও অ্যাক্সেস দিয়ে রাখবে। জি স্যার। এই আর আর একটা ব্যাপার হচ্ছে যে এই যে আমাদের প্ল্যানগুলো, মানে হচ্ছে আপনার টেমপ্লেটগুলো ক্রিয়েট করার আগে ডকে যে প্ল্যানগুলো আপনারা লিস্ট আপ করছেন, বিভিন্ন অ্যানালাইসিস করছেন, প্রতি সপ্তাহে তো নিশ্চয়ই একটা টেমপ্লেট করবেন, তার অ্যানালাইসিস করার জন্য ডকে ডিটেলসটা রাখবেন। ওই ডকটাও আমি চেক করবো পার উইকে সেটা দিয়েছেন কি না, এবং সেই মোতাবেক আপনাদের টেমপ্লেট কমপ্লিট হলো কিনা। আর এইটা তদারকি করবেন আপনি যে কমপ্লিট করলো কি করলো না, যেহেতু সিআর আপনি, এটা আপনার দায়িত্ব যে কে কমপ্লিট করলো কি করলো না ওই ডক অনুসারে, এটা আপনি একটু চেক করে আপনার কাছ থেকে আমি রিপোর্ট নিব। আর প্রত্যেকের সাথে কথা তো হবেই। আচ্ছা ফেসবুকে আপনাদের গ্রুপে কি আমি অ্যাড আসি? আপনাদের গুগল ফেসবুকে যে গ্রুপটা আছে ওটাতে যদি অ্যাড না থাকে অ্যাড করে নিন স্যার। আপনি আপনার তো ফ্রেন্ড লিস্ট ভাই স্যার, আপনার প্রোফাইল লিংকটা দিয়ে দেন তাহলে। আচ্ছা আমি রাশেদ ভাইকে অথবা আশুতোষ দাদাকে বলে দিব আমাকে যেন একটু ওখানে অ্যাড করায় নেয়। জি স্যার ঠিক আছে। আর যেহেতু আপনাদের সাথে এখন এই কাজগুলো নিয়ে একটা চেক হবে, রিচেক হবে প্রতি সপ্তাহে, আপনারা কতটুকু অগ্রগতি হলেন কি হলেন না এটা নিয়ে আগানো হবে, যার কোনটা লাগবে। আর একটা ব্যাপার, আপনারা কি মনে করেন এইভাবে যদি আমাদের প্রোগ্রেস গুলো ফলো আপ করা হয় বা আমরা চেক করে বা এইভাবে যদি আগাই তাহলে কোয়েব ডিজাইনিং এর প্রবলেম থাকার দরকার কথা? না স্যার। না স্যার। না স্যার। আজকে স্যার অনেকটা সহজ হয়ে গেল আশা করি, আরো সহজ হবে স্যার। দেখবেন
বাট আমাকে তো এই লেভেলটা দেখাতে হবে যে না আমি এখন নেক্সট স্টেপটা নিতে প্রস্তুত আমি ফার্স্ট স্টেপটা দিয়ে আপনাকে নেক্সট স্টেপের ট্রিক্স গুলো দেওয়ার মতো অবস্থা না থাকে আমি কি করে দিব বলেন ঠিক আছে এরপরে দেখা গেল যে আরো সুন্দর সুন্দর কিছু ট্রিক্স আছে এর থেকে হাই লেভেলের বা হাই কনফিগার ওয়েব পেজ ইজিলি করা যায় তো সেগুলো আসবে আপনাকে তবে ওই প্র্যাকটিস লেভেলটা থাকতে হবে যেমন আমি ক্লাসগুলো আরো ভালো করে জানবো বুটস্ট্র্যাপের আরো আরো ফিচারগুলো জানবো বুটস্ট্র্যাপের যেহেতু বুটস্ট্র্যাপ এখন খুব টপে এবং আরো নেক্সট যে ভার্সনটা আসতেছে এটা খুব একটা ডিফারেন্স কিছু না নতুনত্ব পাবেন বাট অনেক কিছু আপনি মানে হেল্প পাবেন সেখানে অনেক এলিমেন্টস এখনো যেগুলো করতে গেলে একটু সময় লাগে ওইখানে হয়তো আরো ওয়ান দু একটা টুইকের ভিতরে এটা পেয়ে যাবে সো দ্যাটস ইট আপনাদের জন্য মাজেদ স্যার যদি কিছু ইনস্ট্রাকশন থাকে বলবে আমি আপাতত আপনার কাছে যেটা বললাম আমাকে পার উইকে এই আপডেটগুলো আমি শনিবার দিন আপনাদের নেক্সট যে টেমপ্লেটটা আপনারা করবেন ওটার শনিবার দিন একদিন সময় পাবেন রবিবার দিন গিয়ে চেক করবো আপনারা ডকগুলো তৈরি করেছেন কিনা এবং আপলোড করেছেন কিনা পার নাম অনুসারে ডকে এটা করবেন এখানে আপনার নাম ফোন নাম্বার ব্যাচ স্যার আমরা কি এটার আদলে অন্য অন্য টেমপ্লেট থেকে একটা টেমপ্লেট তৈরি করতে মানে আমাদের কাজ দিলেন নাকি আচ্ছা কাজ হচ্ছে আপনারা আপনাদের টেমপ্লেট চুজ করবেন যে আমি এজেন্সি করব আমি ল ফার্ম করব না রিয়েল এস্টেট করব এটা আপনি এই থিম ফরেস্টের ক্যাটাগরি থেকে ঘেটে বের করে নেবেন কোন ধরনের গুলো সবচেয়ে পপুলার স্যার মানে বায়ার কর্পোরেট এই যে কর্পোরেটের সবগুলোই আপনি যে কোনো গুলো করেন পপুলার কি এখানে একটা দেখার দরকার নেই আমার দরকার আপনার পোর্টফোলিও দরকার আপনি পোর্টফোলিও বানাবেন এর জন্য আপনি চুজ করেন যেটা আপনার বেশি সেল হয় বা কম সেল হয় ওটার দিকে এখন তাকাবেন না যেহেতু আপনি তো প্রোডাক্টটা থিম ফরেস্ট আপডেট করবেন না আপনার এটা হচ্ছে অ্যাসেট আকারে থাকবে আপনার কাজের এক্সপিরিয়েন্স গুলো ক্লায়েন্ট দেখতে চাইবে এই জন্য আপনার জন্য যেটা সহজ হয় বা আপনি যেটা দেখতে ভালো লাগে মোটামুটি করে উঠতে পারবেন এই স্টেজে সেই ধরনের টেমপ্লেট চুজ করবেন যেমন আমি যেটা দেখালাম এটা যদি এটা কিন্তু একটা ভালো পপুলার একটা আইটেম কতবার সেল হয়েছে এটা আই ডোন্ট নো কতবার সেল হয়েছে এটা হচ্ছে কোয়াজেক্স দেখি তো এটা কতবার সেল হয়েছে এটা 30 বার সেল হয়েছে বেশি হয়নি কিন্তু দ্যাট ডাজেন্ট ম্যাটার আমার দেখতে হবে আমি এই ধরনের পোর্টফোলিও করতে করতে আমাকে কি করতে হবে পারফেকশনে যেতে হবে আর এই ধরনের প্রোডাক্ট থিম ফরেস্টে চলে তার মানে আপনি এই ধরনের যদি আইটেম করতে পারেন নেক্সট আপনি মনে করবেন যে আমি আরো ভালো আইটেম তৈরি করতে পারবো আপনাদের মধ্য থেকে যারা কোডিং একটু ভালো হবে হয়তো বা আমি স্পেসিফিক যারা দেখবো যে না অনেক ভালো তাদেরকে নিয়ে আমি থিম ফার্স্ট প্রোডাক্ট তৈরি করার ট্রাই করব ওই 3 মাসে আপনাদেরকে ওইখানে যে ধরনের ট্রিক্স আছে টুলস আছে বা যে প্যাটার্ন তারা ফলো করে এই সাজেশন গুলো আমি আপনাকে দিব কারণ আমার থিম ফার্স্ট প্রোডাক্ট আছে আমি জানি আমাকে কাজ করতে হয় ওখানে তো ওটা নিয়েও আপনার টেনশন নাই আপনি যে সেকশন চাইবেন আমি চেষ্টা করব আমার থেকে ততটুকু দেওয়ার